السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علمنا القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم جفل جوج جوجنتوري খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা
মনেরই কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছুয়াতে আজো দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণ গান যার খোদ খোদা তালা, কবিও কবি গাথে শত সুর মালা, ঝরে সুধাও বিরত কভু না ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ফেনী পৌরসভার 5 নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী বিরিঞ্চি সুফিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ময়দানে আয়োজিত মধ্যম বিরিঞ্চি সুফিয়া নুরিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের অত্র এলাকার সকলের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত প্রিয় মানুষ হোম প্লাস সুপার শপের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল্লাহ নিয়াজ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আমিন যেভাবে বললেন মনে হয় যে নুরুল্লাহ সাহেবের জন্য দোয়া করতে আপনাদের কার পণ্যবোধ হচ্ছে। নুরুল্লাহ সাহেবের জন্য আরবিতে দোয়া করলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, এর মানে কি, এর অর্থ কি? এর মিনিং হচ্ছে আতালাল্লাহু উমরাহু, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন, ও বারাকাল্লাহু ফি হায়াতিহি, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকতও দিক। এখন অনেকে আমিন আমনে বলছে, আমিন আমিন চিন্তা করতেছে নুরুল্লাহ সাহেবের জন্য দোয়া করে আমার আর কি লাভ। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই, নবীজি বলেছেন কোন মুসলমান কোন মুমিন যখন তার আরেকজন মুমিন ভাইয়ের জন্য দোয়া করে ওই দোয়াটা তার জন্য কবুল করার আগে যে দোয়াটা করে আল্লাহ তার জন্য কবুল করেন। এখন সুবহানাল্লাহর আওয়াজটা দেখছেন আপনারা, খুব চালাক আপনারা। তাহলে আমরা যখনই আমাদের আরেক ভাইয়ের জন্য দোয়া করব ওই সেম দোয়াটা আমাদের জন্য আগে কবুল করবেন কে? তাহলে মানুষের জন্য দোয়া করতে আমাদের কার পণ্যবোধ হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।
আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ ছাগলনাইয়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল পোস্টারে উল্লেখিত আমন্ত্রিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্না থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উম্মুল কোরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মামুন হোসেন হাবিবি সাহেব মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাজার হাজার আলেম তৈরির কারিগর আমরা যে ময়দানে বসে কথা বলছি ঐতিহ্যবাহী বিরিঞ্চি সুফিয়া নুরিয়া সিনিয়র আলিম মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইয়াসিন কথা বলেছেন বিরিঞ্চি সুফিয়া নুরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি একরামুল হক সাহেব হাইয়াহুমুল্লাহু জামিআন ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিম আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহিদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা ঘরে বসে এবং পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় ফেনীবাসী আপনারা সবাই কেমন আছেন পেছনের ভাইরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে সেই রবের জন্য শুকর গুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের করে আমরা শুকরিয়া আদায় করছি সেই সব ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের জন্য আজকের এই চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়িত হয়েছে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য প্রশাসনের যে সকল ভাইয়েরা সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা যুবক ভাইয়েরা সহ মা বোনেরা সহ এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ তাআলা সকলের কষ্ট শ্রম মেহনত আর সাদাকাকে তুমি কবুল করে নাও এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইন দ্য ডে অফ রিসারেকশন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন আমরা সবাই বলি আমিন সম্মানিত ভাইয়েরা আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান আমরা যারা সুস্থতার সাথে বেঁচে আছি তারা অবশ্যই সৌভাগ্যবান আল্লাহর নেয়ামত প্রাপ্ত কারণ পৃথিবীতে যত নেয়ামত রয়েছে তার মধ্যে সবচাইতে দামি নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা এই জন্য নবীজি বলেছেন সালুমাল আফওয়া ওয়াল আফিয়া তোমরা আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চেয়ে নাও ফা ইন্না আহাদাল লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রুম মিনাল আফিয়া কারণ পৃথিবীতে ঈমানের পরে সুস্থতার চাইতে দামি আর কোনো নেয়ামত নাই সুবহানাল্লাহ দেখুন আজকের সকাল শুরু হয়েছে কত মানুষের আহাজারি আর্তনাদ আর্তচিৎকার কত মানুষের ফজর হয়েছে সকাল হয়েছে শারীরিক অসুস্থতা কিংবা মানসিক অসুস্থতা দিয়ে পক্ষান্তরে আমি আপনি সকাল শুরু করেছি শারীরিক সুস্থতা দিয়ে তাহলে বলেন তো আজকের দিনটা আজকের দিনে আমাদের মতো সুখী মানুষ কি আর কেউ আছে আপনি কতটা ভালো আছেন সেটা যদি ফিল করতে চান
তাহলে এই ফেনী শহরে যে কোনো হসপিটাল আপনি ভিজিট করে দেখেন, সেখানে গিয়ে দেখেন হসপিটালের বেডে কত মানুষ অসুস্থ হয়ে আর্তচিৎকার আহাজারি করছে। তারা আপনাকে দেখলে সুস্থতার কদর বুঝতে পারে। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, আরবিতে একটি প্রবাদ আছে, আরবরা বলে আসসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা। ওলামা যারা আছেন তারা তো বুঝেছেন, আসসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা। এর মানে হচ্ছে সুস্থতা হচ্ছে সুস্থ মানুষের মাথার মুকুট, লা ইয়ারাহা ইল্লাল মারদা। অসুস্থ মানুষ ছাড়া ওই মুকুট অন্য কেউ দেখতে পারে না। আমরা যে শারীরিকভাবে সুস্থ আছি, আমাদের মাথায় সুস্থতার একটা মুকুট আছে, যার কারণে আমরা হাসি খুশি ফিল করছি, আমরা ভালো আছি। এই যে আমাদেরকে দেখলে লা ইয়ারাহা ইল্লাল মারদা, অসুস্থ মানুষরাই আমাদের মাথার দিকে তাকালে বা আমাদের দিকে তাকালে সুস্থতা যে কত বড় নেয়ামত এটা তারা বুঝতেই পারে। সুস্থতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। এর জন্য বলা হয় যে মানুষ সুস্থ সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা ধনী। হয়তো প্রথমেই আমার এই কথা শুনে আপনারা অনেকে বুঝতে পারছেন না যে হুজুর এটা কি বলে। টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ফ্ল্যাট নাই, বিল্ডিং নাই, এগুলো থাকলেই না ধনী হয়, রাজনীতি নাই, ক্ষমতা নাই, তো ধনী হইলো কেমনে? আচ্ছা ভাই আমাকে বলেন তো আপনারা, একজন মানুষের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য রাজনীতি ক্ষমতা সব আছে, তারই ধন দৌলত উপভোগের জন্য শরীরটা সুস্থ নয়, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তো তার এই ধন দৌলত খাবে কে? তাকে কি আমরা সুখী বলবো নাকি অসুখী বলবো? কথা বলেন না কেন? ফেনী শহরে রিক্সা চালায় এক রিক্সা ড্রাইভার, সারাদিন রিক্সা চালাইয়েছে। রিক্সা চালানোর পর এশার নামাজ পড়ে আলু ভর্তা ডাল ভাত খেয়ে একদম নাকে তেল দিয়ে ঘুমায়, নাক ডাকে ঘুমায়, শারীরিকভাবে সুস্থ। তার টাকা পয়সা হয়তো নাই, হয়তো তার থাকার জন্য ঘর নেই, তার হয়তো দৌলত নেই, কিন্তু ওই কোটিপতির চাইতে কিন্তু সে অনেক ভালো আছে, সুখে আছে, কারণ পৃথিবীর সবচাইতে দামি নেয়ামত সুস্থতা তার ভেতরে আছে। জন্যই বলেছি আমরা যারা এখানে সুস্থভাবে বেঁচে আছি এবং আমরা যারা এখানে এসেছি আমরাই হচ্ছি সবচাইতে সৌভাগ্যবান। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুব লম্বা কথা বলি না, খুব স্বল্প সময়ে কথা বলবো। কোরআন সুন্নাহ থেকে আমাদের জীবন পরিবর্তনমূলক, আমাদের জীবন গঠনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? আপনারা রাগ করবেন না, যাদের মাঝখানে উঠে যাওয়ার অভ্যাস আছে এরা আগে ভাগেই চলে যান, কারণ এই মানুষগুলো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এরা নিজেরাই খারাপ উদ্দেশ্যে আসছে, আর যে সকল ভাইরা ভালো উদ্দেশ্যে এসছেন পুরোটা শুনে যাবেন, জীবন পরিবর্তনের নিয়ত করে এসেছেন, এরা তাদেরকে ডিস্টার্ব করে। সুতরাং এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ না থাকাই ভালো, এরা আগে ভাগেই চলে যাক। আর যারা হাতে এক দেড় ঘন্টা সময় নিয়ে আসছেন, ইনশাআল্লাহ কোরআনের সুধা পান করে আমরা কোরআন সুন্নার কিছু নলেজ আর্ন করে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদের জীবনটাকে বরকতময় করে দাও, আরো আসতে বলে আমিন। আপনারা আল্লাহর বরকত চান না কে কে হাত তুলেন তো? হাইতে একজন চায় না, অসুবিধা নাই, না বুঝে হাত তুলছে, না বুঝে হাত তুললেও এটা আল্লাহ দিবেন না, আল্লাহ বাহিরের টা নেন না, আল্লাহ ভেতরের টা নেন। সুবহানাল্লাহ, করেন আল্লাহ বাহিরের টা নেন না, ভেতরের টা নেন। মাঝে মাঝে মানুষ মারা গেলে আমরা কি বলি, ভাই ভাই সব এই লোকটা কেমন ছিল? সবাই বলে খুব ভালো ছিল। মাঝখান থেকে একজন বলে সে যে কেমন চুর আর চামার ছিল, এটা তো আমার চাইতে ভালো কেউ জানে না। আল্লাহ কিন্তু মুখেরটা নিবে না, নেবে কোনটা? ভিতরেরটা। তো যাই হোক, যিনি হাত তুলেছেন বুঝে তুলেন নাই, না বুঝে তুলছেন আল্লাহ মাফ করবেন কি না হিনসা। তাহলে আমরা বরকত চাই, সবাই বরকত চান তো? বরকত চান তো? এখন প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ মিন বাই বারাকা, হোয়াটস দ্য ডেফিনেশন অফ বারাকা? এই যে আপনারা সবাই বললেন বরকত চান, এখন প্রশ্ন হচ্ছে এই বরকত মানে কি, বরকত মানে কি? আমরা অনেকেই মনে করি
দুনিয়াতে অনেক ধন সম্পদের মালিক হতে পারা, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান থাকা, অনেক সহায় সম্পদ থাকা মানেই বরকতবান হওয়া। এরকম কাউকে দেখলে আমরা বলি মাশাআল্লাহ, লোকটা মনে হয় খুব বরকতবান। কিন্তু বরকত মানেই কি এটা? একজন মানুষ অনেক লম্বা হায়াত পেয়েছে, ভালো করে শুনেন, একজন মানুষ অনেক লম্বা হায়াত পেল, 60-70-80 বছর বাঁচল, কিন্তু এই জীবনটাকে সে খুব একটা কাজে লাগাইতে পারে নাই, এবাদত বন্দেগী করতে পারে নাই, তাহলে তার হায়াতের মধ্যে বরকত আছে না নাই? কথা বলেন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করব, বিবেক নাড়া দিয়ে তারপরে জবাব দিয়ে, তাহলে তার জীবনে বরকত নাই। আরেকজন খুব পরিশ্রম করে, কিন্তু যেরকম পরিশ্রম করে ওই অনুযায়ী রেজাল্ট আসে না, তার মানে তার ওই পরিশ্রম বা কাজের মধ্যে বরকত নেই। আরেকজন অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে যায় কোনো হিসাব নিকাশ নাই, তার মানে তার আয় উপার্জনে কোনো বরকত নেই। বরকত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বারাকা আরবিতে বলা হয়, বারাকা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সমৃদ্ধি, কল্যাণ, মঙ্গল। যখন কোনো একটি কাজে, কোনো একটি বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে, সেই কাজটা যদি ছোট হয়, জিনিসটা অল্প হলেও সেখানে সুখ থাকবে নাকি থাকবে না? কারণ বরকতটা কার পক্ষ থেকে এসেছে? এজন্য প্রিয় ভাইয়েরা দেখবেন, কিছু মানুষ টাকা পয়সা উপার্জন কম করে, কিন্তু মাশা আল্লাহ এটা দিয়ে তার সংসার ভালো চলে যায়, সারা মাস খুব ভালোভাবেই কেটে যাচ্ছে, তার মানে তার উপার্জনের মধ্যে বরকত আছে। আরেকজন খুব বেশি পরিশ্রম করে না, কিন্তু কাজ মন দিয়ে করে, দেখা যায় তার ওই কম কাজের ভেতরে বরকত আছে। আরেকজন খুব বেশি হায়াত পায়নি, 20-30 বছর দুনিয়ায় ছিল, 30-40 বছরে অনেক কাজ করে ফেলেছে, হায়াত পেয়েছে কম, কাজ করে ফেলেছে বেশি, তাহলে তার হায়াতে বরকত আছে না নাই? তার মানে দাঁড়ালো এই, যেই ব্যক্তির জীবনে বরকত আসে, যেই মানুষের জীবনে আল্লাহর তরফ থেকে বরকতের বাড়িধারা নেমে আসে, ওই লোকটার জীবনটা কল্যাণকর হয়, ওই লোকটা দুনিয়া আখেরাতে সফল হয়। আর যার জীবনে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে না, তার দুনিয়ায় সুখ নেই, দুনিয়াও ব্যর্থ, আখেরাতও ব্যর্থ। তাহলে আমরা সবাই বরকত চাই কি চাই না? কথা বলেন, বরকত চান কি চান না? বরকত যদি আমরা পেতে চাই, আমাদের জীবনটাকে যদি আমরা বরকতময় করতে চাই, বরকতের উৎস হিসেবে এই কোরআনুল কেরিম এবং সুন্নার মধ্যে এমন কিছু আমলের কথা বলা হয়েছে, এই আমলগুলো আমাদের জীবনে থাকলে আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকতের ফল্লুধারা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আমি আজ আপনাদের সাথে মাত্র 15টি আমল শেয়ার করতে চাই। এই 15টি আমল যদি আমার আপনার জীবনে থাকে, ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকতের বাড়িধারা নেমে আসবে। বলেন ইনশাআল্লাহ। এবার শোনেন, এই মাহফিলগুলোকে, মাহফিলগুলো আজ ঐতিহ্য হারিয়ে ফেলছে। মাহফিলগুলো যে উদ্দেশ্য করা হয়, সেই উদ্দেশ্য হাসিলে এখন মাহফিল ব্যর্থ হচ্ছে। মাহফিলগুলো করা উচিত যাতে করে মানুষেরা এসে এখানে কিছু শিখতে পারে। আমি তো সব সময় বলি, এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে আম জনতার ক্লাস করার জায়গা। এখানে আপনারা দিন শিখবেন, জানবেন, এবং সেই অনুযায়ী জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করবেন। কিন্তু আজ মাহফিলের এই পবিত্র জায়গাটিকে আজ আমরা অনেকেই নষ্ট করে ফেলছি। কেউ এই চেয়ারে বসেই গান গাইতেছে, কেউ নাচানাচি করতেছে, কেউ ফালাফালি করতেছে, কেউ আবার একজন আরেকজনকে কাফের বানাইতেছে, এরকম আছে না নাই? আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এখন অবস্থা এমন হয়ে গেছে যে আমরাই দোয়া চাইতে হবে আপনাদের কাছে, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন একটু ঠিকঠাক থাকি। কারণ যে হারে ঠেলা ঠেলি আমাদের মধ্যে, যে বিভেদ আমাদের মধ্যে, দুজনই আলেম, ছোটখাটো ঠুনকো বিষয় নিয়ে মাহফিলের স্টেজে একজন আরেকজনকে একদম তুলাধুনা করে ফেলে, আসে না নাই? না, মাহফিলগুলো হওয়া উচিত জনসাধারণ যারা আসবেন তাদের কল্যাণের স্বার্থে আমরা কথা বলি। এখন আমাদের মধ্যেই এত বিভেদ, তাহলে মানুষ স্বস্তি পাবে কেন? ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমরা বিভেদে আর বিভ্রান্তিতে থাকার কারণে জনগণ কোন দিকে যাবে জনগণই বুঝতেছে না। তবে কোরআন সুন্নাহ যেদিকে আমরা আছি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি,
কে কোথায় পাবে স্বস্তি, আলেমে আলেমে বিভেদে কর জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, এগুলা নিয়ে এখন ঠেলাঠেলি হচ্ছে কিনা বলেন। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো। এখন টুপি দেখেই আমরা হুজুর চিনি, এই টুপি নাকি ওই দলের, ওই টুপি নাকি আরেক দলের, আস্তাগফিরুল্লাহ, এই টুপি নিয়ে গবেষণা চলছে, ফরজ নিয়ে আমাদের মধ্যে মারামারি আছে, এই নফল নিয়ে ঠেলাঠেলি করে আজ এই অবস্থা। ফরজ নিয়ে তোমার মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় গো, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে কোন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, আলেমরা যার যার খেতি নিয়ে আছে, কার কত জনপ্রিয়তা, কার কত খেতি বাড়ি, আর এই অবস্থায় সালতানাত এখন হারিয়ে আলেমরা বস্তির মধ্যে চলে গেছে এমন অবস্থা এখন। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, এই কথাটির অর্থ ভালো করে বুঝেন, হেরার চেরাকে, হেরার চেরাকে চিনতে পারেনি কে আপন কে পর, এটা হেরার চেরাক, হেরা গুহায় এই কিতাব এসেছে, এই কিতাবধারী লোকেরাই আমাদের প্রকৃত বন্ধু, কিন্তু এরপরেও প্রকৃত বন্ধু আমরা চিনছি না, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, আলেমে আলেমে জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কি না? আসুন সবাই ঐক্যবদ্ধ হই, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াই, তাহলে এই উম্মার উপরে রহম করবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ের, আমি বলছিলাম আমরা আমাদের জীবনে বারাকা যদি পেতে চাই, কোরআন সুন্নাহ থেকে এমন কিছু আমল রয়েছে, ওই আমলগুলো করলে আমাদের জীবনে বরকতের বাড়িধারা নাজিল করবেন কে? মাত্র 15টি আমলের কথা আপনাদেরকে বলছি, দয়া করে এই 15টি পয়েন্ট সবাই মুখস্থ করবেন, প্রয়োজনে যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নিয়ে যাবেন, তাহলে আজকের এই মাহফিল যারা এত কষ্ট করে আয়োজন করেছেন, আমি কষ্ট করে এসেছি, কষ্ট করে কথা বলছি, সব কিছু সার্থক হবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার মাশাআল্লাহ, আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি, আমি তো ওনার নাম শুরুতেই বলেছি, ছাগলনাইয়া উপজেলা, ছাগলনাইয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মেজবাউল হায়দার চৌধুরী সুহেল, উনি কষ্ট করে এসেছেন,
এবং তার এই আশাটা প্রমাণ করে কোরআনের প্রতি তার ভালোবাসা আছে, ঠিক কি না? আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। তার ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিন। তাহলে আজকে আমরা কয়টি আমলের কথা জানবো, সবাই একটু জবানটা খুলে বলেন তো, কয়টি? 15টি। নাম্বার ওয়ান শুরু হচ্ছে, মুখস্থ করতে হবে। আমি কিন্তু আলোচনার শেষে পড়া আদায় করুন, মানে ক্লাস টেস্টের মতো। সবাই 15টা মুখস্থ করছেন কিনা? এই 15টা বিষয় আমাদের মধ্যে থাকলেই দেখবেন সুবহানাল্লাহ, বরকত কারে কয়, আপনার জীবনে শুধুই বরকত আসবে, শুধুই বরকত আসবে। এবং জীবনে বরকত নাই কেন সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এই 15টি বিষয় যার মধ্যে নাই তার জীবনে বুঝবেন বরকতও নাই, বরকত পাবেও না। নাম্বার ওয়ান। এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলার তরফ থেকে বরকত পেতে হলে ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। এক নাম্বার পয়েন্ট, ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। আপনি আমি যদি ইমানদার হয়ে যাই, পাক্কা ইমানদার হয়ে যদি আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি, রব্বুল আলামিন বলেছে শুধু আসমানের বরকত নয়, আসমান জমিনের বরকতের বাড়িধারা আমি তোমাদের জন্য খুলে দেব। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন যদি জনপদের লোকেরা ঈমান আনে, ঈমান আনার পরে তারা যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে যদি জীবন পরিচালনা করে, তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের বাড়িধারা আমি খুলে দেব। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, এত আবেগ দেখাইলে চলবে না, ভালো করে বুঝেন আল্লাহ কি বললেন। দুটো কোয়ালিটি অর্জন করো, ইমানদার হও, এরপরে মুত্তাকি হও। এখন আপনারা বলবেন হুজুর আমরা ইমানদার আছি, এই ওয়াজ করা লাগবে না। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ইমান, ইমানটা কি। আপনার মন চাইলো আর মুখ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মন চাইলো আপনি মুখ দিয়ে কালেমার ঘোষণা দিলেন, বললেন আল্লাহ আর তার রাসূলের উপরে ইমান এনেছেন, আর বাস্তব জীবনে দেখা যায় আপনার জীবনযাপন আল্লাহ আর তার রাসূলের তরিকা বিরোধী। আপনি একদিকে মুখ দিয়ে ইমানের কথা বলে অন্যদিকে আল্লাহ আর তার রাসূলের তরিকা বিরোধী কাজ করছেন, ইমান বিরোধী কাজ করছেন। এভাবে ইমান বিরোধী কাজ করে যেই ইমানের দাবি আপনি করছেন, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। তাহলে কিভাবে ইমানদার হবেন? এক মুখে ইমানের কথা বলবেন, অন্যদিকে কথা বলার সময় মিথ্যা বলবেন। একজন ইমানদার কি মিথ্যা বলতে পারে? একদিকে ইমানের কথা বলবেন, অন্যদিকে গীবত করবেন, চুগলখুরি করবেন। একদিকে ইমানের কথা বলবেন, অন্যদিকে মানুষের হক মেরে খাবেন। এমনি ভাবে ইমানের কথা একদিকে বলবেন আর অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলবেন, তাহলে বোঝা যাবে এই লোকটা মৌখিকভাবে ইমানদার হলেও আল্লাহ আর তার রাসূলের কাছে সে এখনো ইমানদার হতে পারে না। নিজের ইমানকে শিরক, কুফর, নিফাক, কয়টা কথা বললাম? কথা বলেন কয়টা? শিরক, কুফর, নিফাক। 4 নম্বর বিদআ। 5 নম্বর আল্লাহর অবাধ্যতা, আল্লাহ রাসূলের অবাধ্যতা। এই 5টি বিষয় থেকে নিজের ইমানকে হেফাজত রেখে আপনি যদি ইমানের রাস্তায় চলতে পারেন, আপনার গোটা জীবনে বরকত নাজিল করে দিবেন কে? ইমানদার হতে হবে আর তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া, হোয়াট ডু ইউ মিন বাই তাকওয়া, তাকওয়া বলতে আপনি কি বুঝেন? আসলে একজন ইমানদারের ইমানকে টিকিয়ে রাখার হাতিয়ারের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে মুমিনের এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, এটি যে অর্জন করে, এটি যার ভেতরে ডেভেলপ হয়ে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে চলে যায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর একটিমাত্র কোয়ালিটি এই তাকওয়া যার ভেতরে থাকে না, ওই মানুষটা খারাপ হতে হতে শয়তানের চাইতেও আরো খারাপ হয়ে যায়। কারণ যার ভেতরে তাকওয়া থাকে না, দুনিয়ার কোনো আকাম কুকাম বা খারাপ কাজ করতেও তার অন্তরে আর দ্বিধাবোধ কাজ করে না। তাকওয়া শব্দটি তো আরবি, এর বাংলা অর্থ কি? ভয় করা।
সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা অনেক অর্থ রয়েছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই হোয়াট ইজ তাকওয়া, তাহলে সংক্ষেপে উত্তর হলো কেবলমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া কারে বলে একটা ঘটনা দিয়ে তাকওয়া শেষ করে ফেলবো, শুনবেন তো, এটা আবোল তাবোল বানানো আমার কোনো কাহিনী নয়, সুনানে বাইহাকীর ভিতরে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরবেলা যখন খাবারের সময় হয়ে গেল তিনি তার সাথীদেরকে বললেন, খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সাথীরা এবার খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল বালক অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডেকে বললেন, ও রাখাল, খাবার গ্রহণের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি, তুমিও আমাদের সঙ্গে বসে যাও, আমাদের সঙ্গে আজ তুমি দুপুরের খাবার গ্রহণ করো। ওই রাখাল ছেলে তখন বলল, আপনি যে আমাকে খাওয়ার জন্য ইনভাইট করেছেন এজন্য আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো আপনাদের সাথে খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খেতে বসতে পারবে না? রাখাল ছেলেটি তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য আমি আপনাদের সাথে খাবার খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ। আজকের আবহাওয়া অত্যন্ত গরম, প্রচণ্ড গরম পড়েছে মরুভূমির এই রুক্ষ সূক্ষ্ম আবহাওয়ার ভেতরে, আমাদেরকে পেয়েছো তুমি, আর আমাদের কাছে অনেক ভালো ভালো খাবার আছে, নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, তুমি চাইলে আজ আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করতে পারো। ওই রাখাল ছেলেটি তখন বলল, অপথিক, আমি তোমাকে চিনি না, আমি তোমার সম্পর্কে জানি না, তবে তুমি যে আমাকে দাওয়াত খাবার জন্য বলেছো, রোজা না রাখলে তো আমি খেতে পারতাম, আর তোমার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই ক্ষুধা ভীতি দেখে কিছুটা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি এবার ভাবলেন, এমনি এমনিতে তো তোমাকে ছাড়া যায় না, একটু টেস্ট করা দরকার, তুমি কতটা মুত্তাকি, কতটা পরহেজগার একটু দেখে নিই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার রাখাল ছেলেটিকে তার কাছে রাখলেন, কাছে ডেকে তাকে প্রশ্ন করলেন, তোমার সঙ্গে যে ছাগলের পাল রয়েছে এই ছাগল পালের মালিক কে? ওই রাখাল ছেলেটি তখন বলল, এই ছাগল পালের মালিক আমি নয়, আমার একজন মালিক রয়েছে, তার আন্ডারে আমি চাকরি করি, তার ছাগলগুলো আমি মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তাহলে তুমি এক কাজ করো, এই ছাগল কিংবা এই মেষের পাল থেকে আমার কাছে একটা বিক্রয় করে দাও, নগদ অর্থ তোমাকে দিব, আর তুমি যেহেতু রোজা রেখেছ সেটি জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, গিফট দিব, যেন তুমি ইফতারে খেতে পারো, নগদ বিক্রি করলে নগদ তুমি লাভ করতে পারবে। এবার সে বলল, আপনাকে তো আগেই বলেছি এগুলোর মালিক আমি নয়, সুতরাং যেগুলোর মালিক আমি নয় কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে টেস্ট করছেন, পরীক্ষা করছেন, এই জন্য তাকে বললেন, দেখো এই বিশাল ছাগল বা মেষের পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো, এই কথা সবাই জানে, বিশাল একটি ছাগল বা মেষের পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে বাঘ দুই একটা খেয়েও থাকতে পারে, তুমি তোমার মালিককে এইভাবে বুঝ দিতে পারবা যে বাঘের আক্রমণ হয়েছিল, বাঘ এক দুইটা খেয়ে ফেলেছে, মালিককেও বুঝ দিতে পারলা, অন্যদিকে তুমি আমার কাছে বিক্রয় করে নগদ কিছু টাকাও পাবা, আবার অন্যদিকে ইফতার গ্রহণের জন্য কিছু মাংসও পাবা, নগদ পেয়েছ যেহেতু লাভ করো, এই সুযোগ তুমি গ্রহণ করো। তখন ওই রাখাল ছেলেটি বলল, অগ মুসাফির, শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমাকে প্রশ্ন করছি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমার মালিক, আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক, সেই রব্বুল আলামিনের চক্ষুকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ, এর নাম তাকওয়া। যদি কারো ভেতরে, আল্লাহর কসম করে আজকের মাহফিলে বললাম, যদি কারো ভেতরে আপনি তাকওয়া ঢুকাই দিতে পারেন,
পুলিশ দিয়া পিটায়াও আপনি জোর করে তাকে দিয়া খারাপ কাজ করাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কারো অন্তরে তাকওয়া ঢুকানো যায় সারা দেশের পুলিশ দিয়া পিটায়াও আপনি তাকে দিয়া আর খারাপ কাজ করাতে পারবেন না, সে মরে যাবে না, অন্যায় করবে না। ভেতরে কি আছে, কি আছে? আরে ভাই আপনারা তো সবাই জানেন মাঝে মাঝে চোর ডাকাতরা জেলখানায় ঢুকলে ডিমোশন না প্রমোশন নিয়ে বের হয়, দেখা যায় আগে চোর ছিলে পরের বার ডাকাতি করে ঢুকে, এরকম আছে না নাই? আমাদের প্রশাসনের ভাইরা খুব আন্তরিক, এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কত কষ্ট করছেন তারা, সরকারও কত আন্তরিক। সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, সরকার প্রশাসন এক যুগে কাজ করছে, তাও চোর ডাকাত দেশে দিন দিন বাড়তেছে না কমতেছে, তারা তো কষ্ট করছেন, তারা হয়তো প্রশাসনিকভাবে তাদের প্রচেষ্টা চালাচ্ছেন, আর এদেশের আলেম সমাজ আধ্যাত্মিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে আধ্যাত্মিকতার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি, আপনি যদি মানুষের অন্তরে তাকওয়া ঢুকাই দিতে পারেন, তাকওয়া ঢুকাই দিলে সে আর খারাপ কাজ করবে, তাকে জোর করেও খারাপ কাজ করাতে পারবেন না। আপনাদেরকে আপনাদের পরিচিত একটা ঘটনা এক মিনিটে শোনায় এর প্রমাণ দেই। আপনারা তো অমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তাই না? তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাতের বেলা ঘুমাতেন না, শেষ রাতে জনগণের খোঁজ নেওয়ার জন্য বের হতেন, আপনারা এই ঘটনাটি সবাই জানেন, বুঝাবার জন্য জাস্ট আমি বলছি। একদিন শেষ রাতে এক বাড়ি থেকে আওয়াজ শুনলেন, ভাবলেন কেউ হয়তো অসুস্থ, কান লাগিয়ে শুনলেন মা তার মেয়েকে বলছে উটনির দুধ দোহন করে আনছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, পানি মিশাও, তাহলে বেশি হবে, বেশি বিক্রি হবে, লাভও বেশি হবে। মেয়ে বলল মা গো জানো না, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অলরেডি আইন জারি করে রেখেছেন, খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলল বুকা মেয়ে আমার, ওমর তো এই আইন জারি করে তার বাড়িতে ঘুমায়, আমাদের মা মেয়ের কারবার কি দেখে নাকি? আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু তো দেয়ালে কান পেতে সব শুনছে। মেয়ে কি বলল? মেয়ে বলল মা গো অমর হয়তো আমাদের কাজ কারবার দেখছে না, তিনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু অমরের মালিক তোমার আমার মালিক, তিনি কি ঘুমান নাকি? এই কথা বলেন না কেন, তিনি কি ঘুমান? লা তাখুদুহু সিনাতু ওয়ালা, তিনি তো ঘুমান না, সুতরাং তিনি আমাদের কাজকর্ম তো দেখবেন, সুতরাং ওই আল্লাহর ভয়ে এই কাজ থেকে আমাদের বিরত হওয়া উচিত। সুবহানাল্লাহ, তাহলে দেখেন তো আল্লাহর ভয় থাকলে জোর করেও অন্যায় কাজ করানো যাবে। এই জন্য জীবনে যদি আপনি বরকত পেতে চান নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করতে হবে। আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, ফেনী শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, অনেক ক্ষমতা পেয়েছেন, এরপরেও আপনার জীবনে বরকত নাই কেন? ওয়াই, হোয়াটস দ্য রিজন? কারণ আপনার ভেতরে তাকওয়া নাই। এই জন্য জীবনে যদি বরকত চান নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করেন, নইলে সারা জীবন কেটে যাবে, বরকত পাবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন এই তাকওয়ার গুণে যারা গুণান্বিত হয়ে যায় এদের জীবনেও বরকত আসবে, রিজিকেও বরকত আসবে। রিজিকের জন্য আমাদের কত টেনশন, সূর্য উদিত হয়ে যাওয়ার পর আমরা কাজে বের হয়ে যাই, উপার্জনের জন্য আমরা পাগলপারা হয়ে যাই। আর রব্বুল আলামিন বলছেন রিজিকের যদি তোমরা বরকত চাও তাহলে সবার আগে তোমাদের ভেতরে তাকওয়া ডেভেলপ করো। তাকওয়া ডেভেলপ না করে হয়তো অনেক উপার্জন করবা, উপার্জনের ভেতরে বরকত থাকবে না, কোন দিকে আসবে আর কোন দিকে যাবে নিজেও হিসাব খুঁজে পাবা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন তাকওয়া নামক কোয়ালিটি অর্জন করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে তাদের যত বিপদাপদ রয়েছে সেগুলো থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন, তাদের বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। আর ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, রিজিকের মালিক কে? কথা বলেন না কেন, রিজিকের মালিক কে? কোন জায়গা থেকে যে কিভাবে রিজিক আসে, আমি কি 2 বছর আগে জানতাম যে আজ 29 অক্টোবর 2021 সাল বিরিঞ্চি এলাকায় গিয়ে আমি এসার নামাজের পরে ভাত খাবো জানতাম? আমি আপনারা জানতেন আমি আসব? রিজিক দেখেন, রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করেন। এই যে সকালবেলা পাখি খালি পেটে তার খাঁচা থেকে বের হয়ে যায় খাবারের নেশায়,
খাবারের নেশায় সে আকাশের মধ্যে উঠতে থাকে। ওই পাখিটাকে কোথায় খাবার পাবে সেটা কি সে জানে নাকি? এই যে পাখিটা সকালবেলা খাঁচা থেকে বের হয়ে খাবারের নেশায় আকাশে উঠতে থাকে, উঠতে উঠতে সন্ধ্যাবেলায় তাকে পেট ভরে তার নিরে ফিরিয়ে দেন কে? আপনি রিজিক চান? রাজ্জাকের পেছনে দৌড়েন। আজ আমরা রিজিক, আজ আমরা রাজ্জাক নয়, আমরা রিজিককে ভয় করি। রাজ্জাককে ভয় করি না, রিজিককে ভয় করি। রিজিকের ভয়ে আমরা হক কথা বলি না, না জানি চাকরি চলে যায় নাকি, এজন্য ঠিকই চাকরি চলে যায়। আপনি রিজিককে নয় রাজ্জাককে ভয় করুন, ধারণাতীত জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন কে? জীবনে বরকত চান, রিজিকের মধ্যে কল্যাণ চান, বরকত চান, এক নাম্বার কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে, ইমানদার হয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এক নাম্বার পয়েন্ট, মনে থাকবে নাকি ডিলেট হয়ে যাবে? ব্রেন থেকে ডিলেট হবে না, মনে থাকবে, একটু পরে ক্লাস টেস্ট হবে, ঠিক না? এরপরে নাম্বার টু, জীবনে যদি আমরা বরকত পেতে চাই তাহলে দুই নাম্বার যে আমল আমার আপনার জীবনে থাকা লাগবে সেটি হচ্ছে যে কোনো কাজ আমরা কান নামে শুরু করব, যে কোনো কথা আমরা কান নামে শুরু করব, যে কোনো বা যে কোনো কথা বা কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অনেকে আছি কথা বলা শুরু করি আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই, অনেক কিছু বলে ফেলে, অনেক স্লোগানও দিয়ে ফেলে। তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনি বলছেন না, আপনার এই কথা বলার ভেতরে বরকত থাকবে না, যারা শুনবে এদের ভেতরেও এই কথাগুলো আথর পড়বে। এই জন্য আপনি বিসমিল্লাহ বলবেন। যদি যে কোনো কাজে আপনি বরকত চান তাহলে আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? এই জন্য নবীজি বলেছেন মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول جابر بن عبد الله رضي الله عنه حديثটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم। আমি নবীজিকে বলতে শুনেছি কোন লোক যখন তার ঘরের মধ্যে ঢুকে, ঘরে ঢুকার সময় সে যখন আল্লাহর নাম নেয় অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শয়তান তখন তার অনুচরদেরকে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে তোমাদের থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, কারণ এই ঘরের মধ্যে যে লোক ঢুকেছে সে কি পড়েছে কথা বলেন না কেন? যেই কথা যেই কাজে কিংবা ঘরে ঢুকলে বিসমিল্লাহ বললে ওই ঘরের ভিতরে কি আর শয়তান ঢুকতে পারে নাকি কোন? শয়তান আর ঢুকতে পারে না। আর যেই কাজে শয়তানের পার্টিসিপেট থাকে না ওই কথা ওই কাজের ভেতরে বরকত নেমে আসে কার পক্ষ থেকে? এই জন্য নবীজি বলেছেন ইদা দখলা, আর যখন কোন লোক এমনভাবে প্রবেশ করে ফালাম ইয়াদ কুরিল্লাহ আইন্দা দখুলিহি, ঘরে ঢোকার সময় সে যখন আল্লাহর নাম নেয় না অর্থাৎ ঘরে ঢোকার সময় যারা বিসমিল্লাহ বলে না, শয়তান তখন বলে তার অনুচরদেরকে তার সঙ্গী সাথীদেরকে বলে আদ্রাকতুকুমুল মাবিত, তোমাদের জন্য সুসংবাদ, থাকার জন্য তোমরা একটা ঘর পেয়ে গেছ, থাকার জন্য তোমরা একটি ঘর পেয়ে গিয়েছ। আর কোনো মানুষ যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না শয়তান তখন তার সঙ্গী সাথীদেরকে বলে আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা এবার এই ঘরের মধ্যে থাকা এবং খাওয়া দুইটারই জায়গা পেয়েছ। এজন্য আপনি যদি বিসমিল্লাহ বলে ফেলেন তাহলে ওই কথা বা ওই কাজে কিংবা ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ফেললে শয়তান আর ঢুকতে পারবে না। ঘর থেকে বের হওয়ার সময় আপনারা বিসমিল্লাহ পড়েন তো? কারা কারা পড়েন, হাত তুলেন তো? মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে বের হবেন তাহলে আর কোনো ক্ষতি হবে না, আপনাকে হেফাজত করবেন কে? এরপরে ঘরে ঢুকার সময় বলবেন বিসমিল্লাহ। অনেকে হুজুরদেরকে গিয়ে বলে হুজুর ঘরের মধ্যে মনে হয় ভূত টুত থাকে, একটু তাবিজ দেন তো। তা আপনার ঘরে ভূত থাকবে না, শয়তান জিন থাকবে না, কার ঘরে থাকবে? ঘরে ঢুকার সময় তো বিসমিল্লার আমল আপনার ভেতরে নাই। আমার ছাত্র ভাইয়েরা যারা আছো, তোমরা যারা পড়াশোনা করছো, এই যে বইটা খুলেছো পড়তে বসেছো, বইটা খুলবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে খোরার পরে তুমি দোয়া করো রব্বি জিদনি ইলমা, এরপরে পড়া শুরু করো, দেখবা খুব অল্প সময়ে অনেক পড়া তুমি মুখস্থ করতে পেরেছো। কারণ পড়ার মধ্যে যদি বরকত না থাকে সারা রাত পড়বা কিন্তু ওই পড়া কোনো কাজে আসবে না, কিন্তু আল্লাহর নামে পড়া শুরু করো ওই পড়ায় বরকত দিবেন কে? আমার ব্যবসায়ী ভাইয়েরা দোকানটা খুলছেন বিসমিল্লাহ বলে খুলেন, আপনি যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বরকত দিবেন। তাহলে যে কোনো কথা বা যে কোনো কাজের শুরুতে আমরা কি বলবো তাহলে বরকত দিবেন কে?
তাহলে বরকত লাভের দুই নাম্বার যে আমল আমরা শিখলাম কথা বা কাজের শুরুতে যে কোনো কথা যে কোনো কাজ শুরু করব আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে বরকত লাভের তিন নাম্বার আমল হলো নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে নামাজে শামিল হওয়া কারণ যার জীবনে নামাজ নাই তার জীবনে বরকত দেখা যায় জোহরের আজান হয়েছে সে তার কাজেই আছে আসরের নামাজ তাও কাজে মাগরিবের নামাজ তামাশা এশার নামাজ রঙ্গভঙ্গ করে চলতেছে এইজন্য দেখা যায় এই মানুষগুলোর আয় উপার্জন অনেক করে বরকত নাই তার জীবনে অনেক পরিশ্রম করে বরকত নাই কারণ তার জীবনে কি নাই নামাজ নাই কি নাই এখন নামাজ পড়লে যে জীবনে বরকত আসে এটা তো আমার কথা নয় কথাটি বলেছেন কে আরো আসতে বলেন বলেছেন কে আমি তো আয়াত নাম্বার সূরা নাম্বার বলছি বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন কোরআনুল কারীমের ২০ নাম্বার সূরা সূরাতুত তাহায় ১৩২ নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের কথা বলুন এবং আপনিও নামাজের উপরে অবিচল থাকুন লা নাসআলুকা রিযকা আমি তো আপনার কাছে রিজিক চাই না বরং নাহনু নারযুকুকা আমি তো তোমাকে রিজিক দিয়ে থাকি অর্থাৎ নামাজ আদায় করলে আমি তোমাদের কাছে রিজিক চাইব না বরং তোমরা যদি নামাজ আদায় করো তাহলে তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন কে এই জন্য আজান হয়ে গেলে সব কাজ বন্ধ করে নামাজে যাবেন তো আপনারা কই আর নামাজে যান ফজরের আজান হয় ফজরের নামাজে যায় না সকাল ১০টায় ফোন আসছে একজন মারা গেছে এখন জানাজার নামাজে চলে যায় আমার দেশে ফজরের নামাজে লোক বেশি না জানাজার নামাজে লোক বেশি আরে বাপ রে বাপ জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে ফেনীতে চলে আসে অথচ ফজরের নামাজ পড়ার জন্য তার বাসা থেকে ১০০ হাত দূরে মসজিদে যেতে পারে না এটা কপাল পুরা নামাজ নাই কেন আপনার জীবনে কথা কি ভুল বলেছি ফজরের নামাজে মানুষ বেশি না জানাজায় বেশি বক্তব্য দেওয়া যাবে যে কি জন্য জানাজায় যায় ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই এই জন্য আমার জাতীয় কবি খুব সুন্দর বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির চুকুরি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশা ফজর ঘুমে যায় জোহর কাজে যায় আপনার জীবনে বরকত আসবে কেমনে ভাই আমাকে বলেন আপনার জীবনে তো নামাজ নাই নামাজ যখন হয়ে যাবে আপনি অফিসে আছেন মিটিং এ আছেন সব বন্ধ আপনি নামাজকে বলবেন না কাজ আছে কাজকে বলবেন নামাজ আছে জীবনে বরকত পাবেন ইনশাআল্লাহ আরে ভাই ফজরও পড়লেন না জোহরও নাই পাঁচ ওয়াক্তের নামাজ নাই শুধু জুমার দিনে গিয়ে সাজদা দেয় আমার দেশে আপনাদের এই ফেনীতে মনে হয় জুমার নামাজই নাই জুমার নামাজে মানে সারা সপ্তাহে আসে না শুধু জুমার নামাজেই যায় এরকম কিছু মুসল্লি আছে তো তো তার সারা সপ্তাহের নামাজ কোথায় পুরো সপ্তাহের নামাজ কোথায় আবার কেউ কেউ আছে মাসিক নামাজে শুধু রমজান মাসে নামাজে যায় রমজান মাস ছাড়া তাকে দেখা যায় না আছে এরকম আছে কেউ আছে মাসিক নামাজি দুই ঈদ ছাড়া আর মসজিদেই যায় না আবার কেউ সিজনাল নামাজি সে শুধুমাত্র সিজনে সিজনে মনে করেন শবে বরাত আসছে কদরের রাত মেরাজের রাত এই সকল সিজনে সিজনে তারে মসজিদের আশেপাশে দেখা যায় আর কাউকে কাউকে শুধু জানাজার নামাজে দেখা যায় এই যে অনিয়মিত নামাজি এরা সফল নাকি নিয়মিত যারা আল্লাহকে পাঁচবার সাজদা দেয় তারা সফল এটা আমার কথা নয় আপনি কোরআনের ২৩ নাম্বার চ্যাপ্টার ২৩ নাম্বার সূরা খুলেন দেখেন আল্লাহ সেখানে বলেছেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স সফল কাম হয়েছে তারা কারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার যারা তাদের নামাজে বিনয়ী হয় এরপরে আরো কয়েকটি কোয়ালিটি আল্লাহ বর্ণনা করলেন আর শেষ করলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন যারা তাদের পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে এরপরে আল্লাহ তাদের ব্যাপারে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা উত্তরাধিকারী প্রশ্ন কিসের উত্তরাধিকারী আল্লাহ বলছেন শুধু জান্নাত নয় ভালো করে শুনেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস
আল্লাহ বলছেন এরা সেই জান্নাতের ওয়ারিস, সেই জান্নাতের উত্তরাধিকারী। জান্নাত তো আটটি ক্লাসে বিভক্ত, সবচেয়ে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউসের দরজা, মরার পরে তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ তো সফলতার চাবি, এটা জান্নাতের চাবি। নামাজ নাই জান্নাত? কামতের দিনে নামাজের ব্যাপারে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে। আমার যুবক ভাইগুলো নামাজে যায় না, যুবক ভাইগুলো নামাজে যায় না। তারা বলে হুজুর এখন কি টাইম হয়েছে নাকি? দেখেন না চুলদাড়ি এখনো কালো, সাদা হোক তারপরে যাব। ভাইরে তোমার মতো কত যুবক চুলদাড়ি সাদা হওয়ার আগেই মরে গিয়েছে, আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই বোন দেখা যায় চার পাঁচজন, দেখা যায় বড় ছেলের আগে মা বাপকে থইয়া সবার ছোট ছেলে মেয়ে মারা যায়। কি এমন চিত্র সমাজে আছে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই দুনিয়া ভাড়া বাড়ির মতো, মনে করেন আপনি এই বিল্ডিং এ থাকেন, এই বাড়ির মালিক আপনাকে বললো আগামী মাসেই বাসা ছাড়তে হবে। ভাড়াটিয়া যেমন বাড়ির মালিকের কথায় আগামী মাসেই বাড়ি ছেড়ে দেওয়া লাগবে, এই পৃথিবীর মালিক মহাবিশ্বের মালিককে তিনি যখন বলবেন তোমার হায়াত শেষ, গোটা পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কিসের নেশায় আপনি পড়ে আছেন, কিসের ধোকায় পড়ে আছেন? দুনিয়ায় মাত্র কয়েক বছরের জন্য এসছেন, আপনি ভাবছেন আগামীকাল মিটিং করবেন, কালকে ওখানে যাবেন। আরে ভাই আজকের রাত পোহায় কিনা তারও কোনো গ্যারেন্টি? কোনো গ্যারেন্টি নাই আপনার। এখন প্রযুক্তি কত উন্নত, ঘরে বসে গোটা পৃথিবীর খবর এখন নেওয়া যায়, যায় কি যায় না? ঘরে বসে গোটা পৃথিবীর খবর আপনি নিতে পারবেন, কিন্তু এই খবর নেওয়ার কোনো সোর্স আপনার কাছে নাই। হয়তোবা আপনার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, আপনি জানেনও না। কি ঠিক বলেছি? কোন ধোকায় আপনি পড়ে আছেন? শয়তান ধোকা দিয়ে আপনাকে মসজিদ থেকে ফিরিয়ে রাখছে। আচ্ছা বলেন তো নামাজে না গেলে সবচেয়ে খুশি হয় কে? এ ভাই কথা বলেন না কেন, সবচেয়ে খুশি হয় কে? আর নামাজে গেলে খুশি হয় কে? তাহলে দৈনিক নামাজ দিয়েছেন আল্লাহ কয়বার? পাঁচবার। নামাজে না গেলে সবচেয়ে বেশি আনন্দিত হয় কে? এক সপ্তাহ সমান কয়দিন? কথা বলেন কয়দিন? পাঁচ আর সাথে গুণ দেন, পাঁচ সাতা কত? ৩৫ থেকে এক বাদ দেন, জুমার নামাজই এক ওয়াক্ত তো যায়, তাইলে ৩৫ থেকে এক বাদ দিলে থাকে কত? আচ্ছা আপনার মুখে আপনি বলেন তো তাইলে সপ্তাহে ৩৫ বারের মধ্যে আল্লাহরে খুশি করলেন কয়বার আর শয়তানরে খুশি করলেন কয়বার? নিজের বিবেকেই, নিজের বিবেকের কাছে, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, কি করছেন আপনি, কেন নামাজ পড়ছেন না, কোথায় আপনার জীবন যাচ্ছে? আপনি টাকা পয়সা উপার্জনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ পড়েন না, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য নামাজ পড়েন না, একটা বাড়ি তৈরির জন্য, গাড়ি কেনার জন্য,
একটা সুন্দর লাইফের জন্য আপনি এত কিছু করছেন, বলেন পৃথিবীর কোন বাড়িওয়ালা, কোন বিজনেস ম্যাগনেট, কোন টাকাওয়ালা, কোন ক্ষমতাওয়ালা লোক তার সম্পদের কিছু অংশ নিয়ে কবরে গিয়েছে? আছে একজনের নাম বলেন, আছে? আছে। খালি হাতে এসেছেন, খালি হাতে যাবে শুধু আমল, যাবে শুধু জীবনে বরকত নাই কেন? জীবনে নামাজ, আপনার ছেলে মেয়ে, আপনার ঘরেও তো বরকত নাই, আপনার ছেলে মেয়ে এক একটা হয়েছে ডিজের মতো, কথা শুনে না, আব্বুকে আব্বু ডাকে না, এখন ড্যাড ডাকে, আম্মুকে আম্মু ডাকে না, মম ডাকে, আছে না নাই, মাম্মাও ডাকে, এখন তো আগে মায়ের বোনকে মামা ডাকতো, এখন মাকেও দেখি মামা ডাকে, পাপা মামা, আছে আছে, এগুলো আছে। আপনার ফ্যামিলি অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, আপনার পরিবারেও বরকত নাই, কারণ কি? পরিবারে নামাজ। অথচ আল্লাহর নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন থেকেই তুমি তাদেরকে নামাজের তাকিদ দাও, নামাজের আদেশ দাও, যখন দশ বছর হয়ে যায় নামাজ না পড়লে প্রয়োজনে তাকে শাসন করো, স্কুলে না গেলে আমরা শাসন করি কিন্তু নামাজ না আদায় করলে শাসন করি না, আছে? কি আর শাসন করবে, সে নিজেই তো অনেক বড় বেনামাজ, তার সন্তানকে কি আর সে শাসন করবে? আমার ভাইরা, যদি আমরা বরকত চাই নিজের জীবনে, পারিবারিক জীবনে নামাজ থাকার দরকার আছে না নাই? তাহলে জীবনে বরকত পাওয়ার তিন নম্বর আমলের নাম কি বলেন? তিন নম্বর আমলের নাম, চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক, কষ্ট হচ্ছে আপনাদের, কিছুক্ষণ থাকা যাবে না, সংক্ষেপ করে ফেলবো আমরা। এক নম্বর কি বলেছি? মাশাআল্লাহ, দেখছেন সবার মেমোরাইজেশন ক্যাপাসিটি, মেমোরাইজ ক্যাপাসিটি খুব ভালো। নাম্বার টু, দুই নাম্বার কি বলেছি? বিসমিল্লাহ, সব কাজের শুরুতে। তিন নাম্বার নামাজ, মনে থাকবে তো আপনাদের পনেরোটা, বলেন ইনশা। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাবটা কার? এই কিতাবের সাথে সম্পর্ক বাড়ালে বরকত দিবেন কে? কথাটা কি আমার? এই কিতাবের ভেতরে বরকত আছে না নাই, এটা বলেছেন কে? দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ছয় নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বললেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, এই কিতাবকে আমি মুবারক করে অর্থাৎ বরকতময় করে আপনার কাছে নাজিল করেছি, সুতরাং যারা এই বরকতময় কিতাবের অনুসরণ করবে এবং আমার তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, লাআল্লাকুম তুরহামুন, আমি সেই সকল বান্দাদের উপরে রহম করব। তাহলে জীবনে বরকত পেতে হলে আল্লাহর এই কিতাবের সঙ্গে, এই বরকতময় কিতাবের সঙ্গে কি বাড়াতে হবে? সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাবটা বড় বরকতময়, খুব ভালো করে কান লাগান। এই কিতাবের সঙ্গে যার ছোঁয়া লেগে যায়, যার স্পর্শ লেগে যায়, তার ইজ্জত তার মর্যাদা বেড়ে যায় নাকি কমে যায়? এই কিতাবের বরকতটা আপনি ভালো করে বুঝেন, বলেন তো বছরের মধ্যে মাস আসে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই বারোটি মাসের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সেরা মাসটার নাম কি? রমাদান মাস। প্রশ্ন হলো, বারোটি মাসের মধ্যে কিসের বরকতে রমজান মাসের মর্যাদা এত বেশি? এবার উত্তর দেন তো, কোন জিনিসের বরকতে রমজান মাসের মর্যাদা বেশি? কারণ ওই মাসের মধ্যে নাজিল হয়েছে কোরআন। এবার আসেন, এক বছরের রাতের সংখ্যা কয়টি কথা বলুন, কয়টি? 365। সারা বছরের সকল রাতের মধ্যে সবচাইতে বরকতময় রাতের নামটা আমাকে বলেন। এবার আমাকে বলেন তো, লাইলাতুল কদর ওই রাতটা কোন জিনিসের বরকতে এত দামি হয়েছে? এবার আসেন আরো ভালো করে আপনাদেরকে বুঝাই, পৃথিবীতে বহু ভাষা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, সিন্ধি, চাইনিজ, জার্মানিয়ান, রোমানিয়ান, কত ভাষা আছে, কিন্তু পৃথিবীর সকল ভাষার মধ্যে সবচাইতে দামি ভাষাটার নাম কি? আরবি ভাষা, আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা। এখন বলেন তো, কিসের বরকতে আরবি ভাষা এত দামি হলো? খুব ভালো করে বুঝেন, এই কোরআনের বরকতটা আপনি বুঝেন, কোরআনের বরকত যেখানেই যায় সেই জিনিসটার মর্যাদা বেড়ে যায়,
কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে, আমি বসেছি, চেয়ারম্যান সাহেব বসেছেন, আলেম ওলামারা বসেছেন, এই কাঠ দিয়ে টেবিল বানানো হয়, সোফা বানানো হয়, আসবাবপত্র ফার্নিচার বানানো হয়। এই যে টেবিলের সাথে আমার পা লাগে, আমি সালামও করি না, চুমুও খাই না, কোনো ভক্তি দেখাই না, কারণ পা লাগলেও আমার কিছু করার নাই। কিন্তু যখন কাঠের দুইটা টুকরা রেহালের উপরে যখন এই বরকতময় কিতাব কোরআন রাখা হয়, কারো পা লাগলে সালাম করে কিংবা বুকের সঙ্গে জড়িয়ে তারপরে ভক্তি করে সম্মান করে, কিসের বরকতে? আমাদের ঘরে আলনার মধ্যে আলমারির ভেতরে কাপড় আছে, গোসলের সময় অনেক কাপড় টান দেই, কিছু কাপড় যদি কাপড়ের তলায় পড়ে যায়, কেউ কি কোনোদিন চুমু দেয়, সালাম করে কিংবা ভক্তি দেখায় নাকি? কিন্তু ছোট্ট কাপড়ের কোনো টুকরা দিয়ে যখন কোরআনুল কারীমকে পেছানো হয়, সেটি যদি কোনো মানুষের হাত থেকে পড়ে যায়, তাহলে সম্মান বা ভক্তি দেখিয়ে চুমু খায় কি খায় না? এই ছোট্ট কাপড়টির মর্যাদা কোন জিনিসের বরকতে বেড়ে গেল? আর আমি আপনাকে কেমনে বুঝাবো এই কিতাবের বরকত, আমি আপনাকে আর কিভাবে বুঝাই? এবার শুনেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের বরকতে কারো কারো মর্যাদা বাড়িয়ে দেন, আবার এই কিতাব এর সঙ্গে যারা বেঈমানি করে, কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে রে, তাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করে ছাড়েন। কে এই কোরআনের কাছে যেই এসেছে মর্যাদা বাড়ছে না কমছে? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন সবচেয়ে বড় কাফের, ইসলামের অনেক বড় বিরোধী ছিলেন, কিন্তু যখনই কোরআনের কাছে আসলেন, কোরআনের টাচে আসলেন, কোরআনের বরকতে তার দাম এত বেড়ে গেল, নবীজি বলেছেন পৃথিবীতে থেকে আমার অমর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেল। শুধু তাই নয়, কোরআনের বরকতে তার জীবনটা কেমনে বদলে গেল? নবীজি বললেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে তো কোনো নবী নাই, রাসূল নাই, কোনো নবী রাসূল আমার পরে আসবেন না, তবে লাউ কানা নাবিয়্যা মিন বাদি লাকানা ওমার, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার অমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাতেন। এই মর্যাদা কিসের বরকতে? এই কোরআনে যেমন বরকত আছে এটা খুব সেনসিটিভ, এটার বিরুদ্ধে গেলে জীবনকে একদম তামা তামা ধ্বংস করে ছাড়েন কে? ধ্বংস করে দেন কে? আবু লাহাব কোরআনের বিরোধিতা করলো, ফলাফল ভালো হয়েছে, কথা বলেন ফলাফল কি ভালো হয়েছে নাকি? কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারাই যায় ফলাফল ভালো হয় না। আবু লাহাব তার জ্বলন্ত প্রমাণ, আবু জাহাল উতবা সাইবা তার জ্বলন্ত প্রমাণ। আপনি বলবেন হুজুর দেড় হাজার বছর আগে ঘটনা ঘটছে, এখনো কি ঘটে নাকি? কথা বলেন ঘটে নাকি? এই তো তিন চার সপ্তাহ আগে নবীজির কার্টুন বানিয়ে চলো লার্জ ভিক্স, এরপরে পুলিশের প্রোটেকশনে চলতো, তাকেও আগুনে জ্বালায়া বেজ্জত করে মেরেছেন কি? সুইডিশ কার্টুনিস্ট লার্জ ভিক্স, নামও রাখছে ভাই ভিক্স, দেখছেন অবস্থা? আমার বাড়ি সিলেতে, আমরা ওই যে ব্যথা টেথা হইলে মলম টলম লাগায় না, এগুলোকে ভিক্স বলে, ফিনিতে কি বলে এগুলোকে? আচ্ছা যাই হোক, হ্যাঁ মলম ভিক্স যাই হোক, তো ভিক্স আপনারা হয়তো জানেন 2007 সালে এই লোকটা নবীজির কার্টুন এঁকেছিল, জানেন তো সবাই। এরপর থেকে সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো, খুব ভালো করে শোনেন, পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো কেন? যাতে করে মানুষের রোষানল থেকে বাঁচতে পারে। আচ্ছা বলেন তো, পুলিশের প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায়? কথা বলেন বাঁচা যায়? সে ভেবেছিল মানুষ আর আমাকে পায় কই, যেভাবে আমার সাথে বডিগার্ড থাকে। আল্লাহ কি করলেন? ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন লাগলো, অ্যাক্সিডেন্ট করে আগুন লাগলো। কিছু কিছু অনলাইন পোর্টালে দেখেছি আগুন যখন নিভাতে গিয়েছে আগুন নাকি আরও বাড়ছে, গজবটা কার? গজবটা কার? তো আমরা অনেক সময় মন যা চায় মুখ দিয়ে যা আসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বলে ফেলি। আমরা মনে করি হ্যাঁ আমার আর কে কি করতে পারে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, প্রোটেকশন আছে। ভাই দেখেন, প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা গেল, আল্লাহর রোষানল থেকে কেউ বাঁচতে পারে না। এই লার্জ ভিক্সের ঘটনা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও, আরো আসতে বলেন আমিন। তাহলে জীবনে আমরা বরকত চাই, জীবনে বরকত চাইলে এই কোরআনকে আমাদের বুকের সঙ্গে লাগাতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কেমনে? সকালবেলা চুমো দিবেন, তারপরে ঘরের উপর রেখে দিবেন, তাকের উপর, এটা কি সম্পর্ক বাড়ানো?
কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর প্রক্রিয়া বলছি। এই কিতাব আপনি তেলাওয়াত করবেন, এই কিতাব আপনি বুঝবেন, তারপরে এই কিতাব অনুযায়ী আমল করবেন, তখন এই জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? তাহলে জীবনে বরকত পাওয়ার চার নম্বর আমল আমরা জানলাম, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। কোরআনের সাথে কি বাড়ানো? সম্পর্ক। যারা পেছনে আছেন একটু সামনে এগিয়ে যান, যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান, আমরা বেশি সময় নিব না, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা স্বল্প সময়ে বলবেন স্যার, একটু প্লিজ কষ্ট করে সামনে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব? আপনাদের কি 20 মিনিট সময় হবে? অনেক রাত হয়ে গিয়েছে, আমি আমার পয়েন্টগুলো শেষ করব। আমার কাছে আসলে কোয়ান্টিটি কতজন আছেন গুরুত্বপূর্ণ না, আপনারা যদি আপনারা যারাই আছেন আমার যদি এখান থেকে 100 জন ভাইও বুঝে যায় আলহামদুলিল্লাহ, তাহলে ভাইরা যে কষ্ট করে মাহফিল করেছেন সেটা সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি? জীবনে বরকত লাভের উপায়। জীবনে বরকত পেতে হলে কোরআন সুন্নাহ থেকে কয়টি আমল করতে হবে? 15টি। তার মধ্যে আমরা কয়টি বলে ফেললাম? 4টি। 1 নম্বর মনে আছে আপনাদের? তাকওয়া ভিত্তিক জীবনযাপন, তাহলে জীবনে বরকত দিবেন কি? নাম্বার 2। 2 নম্বর, যে কোনো কথা কাজের শুরুতে কি করা? নাম্বার 3। 3 নম্বর কি বললাম? সালাত, নামাজ আদায় করা। নাম্বার 4। 4 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। এখন এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন কেমন? কোরআনের মাহফিলে আসলেন, তারপরে কোরআন ঘরের মধ্যে রাখলেন, চুমু খেলেন, হুজুরদেরকে মহব্বত করলেন, এই বুঝি কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল? নো। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হলে এই কিতাব আপনাকে পড়তে জানতে হবে, এই কিতাব আপনাকে পড়া জানতে হবে, পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, এই কিতাব বুঝতে হবে, এবং ফাইনালি এই কিতাব অনুযায়ী জীবনে আমল করতে হবে, তাহলেই জীবনে বরকত দিবেন কে? আল্লাহ। এরপরে আসেন নাম্বার 5। মনোযোগ আছে না গেছে? দেখেন সংক্ষেপে বলতেছি, নাম্বার 5, মজার পয়েন্টগুলো এখন আসতেছে আমাদের। 5 নম্বর আমল হচ্ছে নিজের ভেতরে নিজের জীবনে সালামের ব্যাপক প্র্যাকটিস করা। সালাম, এখন আপনারা আমাকে একটু বুঝে শুনে জবাব দেন তো, সালামের মধ্যে কি বরকত আছে? এটার অর্থ বোঝাও লাগে না, বরকত যে আছে আপনারা একটা সালাম দেন তো সবাই। বরকত আছে এখানে? বরকত কোনো শব্দ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম, এতটুকু সালাম দিলে হয়? কিন্তু নবীজি বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, ফেরেশতা আমলনামায় 10টি নেকি লিখে দেয়। আর কোনো বান্দা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, ফেরেশতা আমলনামায় 20টি নেকি লিখে। আর যখন আল্লাহর কোনো বান্দা আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, তাহলে ফেরেশতা আমলনামার মধ্যে 30টি নেকি লিখে। প্রত্যেকদিন 100 মানুষকে সালাম দিলে কত নেকি? ফ্যানের মানুষ কি ম্যাথ কম বুঝে, অঙ্ক কম বুঝে? 3000 কত নেকি? দেখছেন নেকি কামানোর কৌশল? আচ্ছা নেকি কামাই পড়ে আগে আসেন, সালামে বরকতটা কোন জায়গায়? আপনি আপনার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমরা দেখুন সালাম দিন, আপনি হাই, এখন আমার বের হয়েছে হেই, আপনাদের ফ্যানের দিকে হাই আর হেই আছে? হাই, হ্যালো, হেই। আচ্ছা কেউ যদি 1 কোটি বার হাই হেই হ্যালো বলে সবাব হবে? এখন ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজে আমাদের সোসাইটিকে ধ্বংস করছে, এগুলো বললে তো কোনো স্বভাব হয় না। মাঝে মাঝে কারো মুড খারাপ থাকলে আপনি কি এগুলো বললে মারতেও পারে? মনে করেন আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তার বাবা মারা গিয়েছে, আপনি গিয়ে বললেন হাই দোস্ত, গুড মর্নিং,
আচ্ছা এটা কি তার জন্য গুড মর্নিং না ব্যাড মর্নিং? যদি রাগ উঠে বলবে গাধা এদিকে আয়, তোর কানের মধ্যে থাপ্পল লাগাবো বেটা, এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সে যেই অবস্থায় থাকুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দিবে কিনা? আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অর্থ কি? তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বরকত তিনটাই নাজিল হোক, সুবহানাল্লাহ। আপনিও বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আরে ভাই তোমার উপরেও আল্লাহর রহমত বরকত শান্তি সব নাজিল হোক, সুবহানাল্লাহ। আর একটু আগে একটা হাদিস বললাম না, এখানে আলেমরা আছেন, একটা হাদিস বললাম না, যখন কোনো মুসলমান অন্য মুসলমানের জন্য কোনো দোয়া করে ওই লোকটার জন্য কবুল করার আগে ফেরেশতা আল্লাহর কাছে আরজি জানায়, অগরব এই মুসলমান আরেকজনের জন্য দোয়া করেছে, ওই দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন, সুবহানাল্লাহ। তাহলে জীবনে বরকত পেতে হলে সালামের ব্যাপক প্র্যাকটিস করতে হবে। আপনার জীবনে বরকত নাই কেন? আপনি ওই হাই হ্যালো বলা মানুষ, আপনি সালাম বলা মানুষ না। এখন সালাম আমরা দিতেও চাই না, খালি নিতে চাই। আর নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকার অহংকার মুক্ত না অহংকার যুক্ত? অহংকার মুক্ত। তাহলে সালাম আগে দিবেন নাকি সালাম আগে নিবেন, কোনটা? আমার নবীজি, সুবহানাল্লাহ, আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জীবনী পড়ে, নবীজিকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না। আর সেই নবীর উম্মত আমরা, এমন যে ভাবছা চৌরাস্তার মোড়ে দাঁড়াইছে, এখন কিছু ছেলে পেলে হেঁটে যাচ্ছে সালাম দেয় না, এই বেয়াদব এদিকে আয় বেটা, তোর বাপের নাম কি নেই, তুই সালাম দিলে না কেন, আদব কায়দা শিখোস নাই? বাবা সালাম সেই আপনাকে দিতে হবে এমন কোন সিস্টেম আছে নাকি? শোনেন, ছোট্ট বাচ্চাদেরকে আমি নিজে সালাম দিই, আপনি সালাম দিয়ে দেখবেন এই বাচ্চা আরেকদিন আপনাকে পাইলে এক মাইল দূর থেকে রেডি, বাপরে এই লোকটা পাইলে সালাম দিয়ে দেয়, লজ্জা লাগে, আসুক আসলে আজকে আমি আগে সালাম দিয়ে দিব। তাহলে আপনি যদি ছোট্ট বাচ্চাকে বা আপনার বয়সে কম কাউকে সালাম দেন, তাহলে এই সালাম দেওয়ার মাধ্যমে সে আপনার কাছ থেকে সালামের ট্রেনিং পাবে নাকি পাবে না? ঘরে গিয়েছেন সালাম দেন, এখন ঘরে গিয়ে সালাম দিতে হয়, এই অর্ডার এটা কি আমার, এটা হুজুরের অর্ডার না আল্লাহর অর্ডার? কথা বলেন, অর্ডারটা কার? আপনার ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফে তো মারামারি কেন, আপনি তো ঘরে গিয়ে সালাম দেন না। অথচ রব্বুল আলামিন বলেছেন ঘরে যখন ঢুকবো তখন কি করবো? শোনো, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. الله تعالى বলছেন অতঃপর যখন তোমরা ঘরে ঢুকবে ঘরবাসী সবাইকে সালাম দিবে, কারণ এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বরকতময় অভিবাদন, পবিত্র অভিবাদন। এই বরকতময় অভিবাদন দিয়ে ঘরে ঢুকলে এই সালামের কারণে ঘরের মধ্যে বরকত দিবেন কে? ঘরের মধ্যে বরকত নাই। আপনি আপনার ওয়াইফকে কখনো সালাম দিয়েছেন? আপনি তো বলেন না হুজুর আমি দিবে কেন, আমি জামাই আমারই দিতে হবে, এরকম একটা ভাব সব আছে না নাই? আবার একদিন এক ভাই বলে হুজুর দিয়াও তো বিপদে পড়লাম। কি বিপদ? কয় বাসায় কলিং বেল চাপলাম, দরজা খুলে দিল আমার বউ, বললাম আসসালামু আলাইকুম, বউ বললে ঢং করতেছো না, আমারে তুমি চিনো না? অর্থাৎ আমরা মনে করি যে শুধুমাত্র অপরিচিত বা স্পেশাল কিছু মানুষকে সালাম দেওয়া যায়, সবাইকে সালাম দেওয়া যায় না, এটা ভুল। হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডকে, উভয়ই উভয়কে সালাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি কি কখনো আপনার ছেলে মেয়েকে সালাম দিয়েছেন? আপনি কি বলেছেন আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম আম্মু? আপনি বলবেন হুজুর আমি কেন দিব, আমি না বাপ, আমাকে না দিবে? আপনি একদিন দিয়ে দেখেন না, এই দেওয়ার মাধ্যমে আপনার ছেলে মেয়ে ট্রেনিংটা পাইলো কার কাছ থেকে? আপনার ঘরে বরকত নাই কেন? কারণ সালাম তো নাই। সম্মানিত ভাইয়েরা, সালামের চারটি ফায়দা আছে, কয়টা ফায়দা বলেন, সবাই বলেন কয়টা ফায়দা? চারটা, শুনবেন তো। সালামের এক নাম্বার ফায়দা হলো সালামের মাধ্যমে দোয়া করা হয়, একজন আরেকজনকে দোয়া করে, যে সালাম দেয় সেও দোয়া করলো, যে জবাব দেয় সেও দোয়া করলো, বললো আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, সেও বললো ওয়ালাইকুম আসসালাম তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। তাহলে এক সালামে দুইজন দুইজনের জন্য দোয়া করলো কি করলো না? তাহলে সালামের এক নম্বর ফায়দা হলো এর মাধ্যমে পারস্পরিক দোয়া হয়, মনে থাকবে?
নাম্বার টু, সালামের দুই নাম্বার ফায়দা হলো এর মাধ্যমে সওয়াব হয়। কি হয়? সওয়াবের হাদিসটা একটু আগে শুনালাম, দশ বিশ ত্রিশ পর্যন্ত আস। সালামের তিন নাম্বার ফায়দা হলো সালামের কারণে ঘরের মধ্যে বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। প্রমাণ কি, রেফারেন্স কি, দলিল? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বাল আলি রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমাকে একদিন রাসূল বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি ঘরে ঢুকবে, ফাসাল্লিম, সবাইকে সালাম দিবে, ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, কারণ এই সালাম তোমার আর তোমার ঘরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিলের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের তিন নম্বর ফায়দাটা কি হয়, ঘরের মধ্যে বরকত দেন কে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দাটা এবার বলি, চার নম্বর বলবো তো, সালামের চার নম্বর বেনিফিট উপকারটা হলো সালাম যিনি দিবেন এবং ঘরে ঢোকার সময় সালাম দেওয়া হলে যিনি সালাম দিবেন তিনি এবং ওই ঘরবাসী সকলের জিম্মাদার সরাসরি আমার রব হয়ে যান। সুবহানাল্লাহ। দলিল কি, আবু দাউদে হাদিস এসেছে, নবীজি বলছেন, রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া দামিনুন আলা আল্লাহি আযযা ওয়া জাল্লা, নবীজি বলছেন সালাম দিয়ে যেই লোক ঘরে ঢুকে ওই ঘরবাসীর হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে সালামের কয়টা উপকার, মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন দেখি, এক নাম্বার উপকার কি, দোয়া, সালামের মাধ্যমে কি হয়, দোয়া বিনিময় হয়। সালামের দুই নাম্বার উপকার কি, নেকি হয়, সওয়াব হয়। সালামের তিন নাম্বার ফায়দা কি, হ্যাঁ, বরকত নামে। চার নাম্বার ফায়দা কি, আল্লাহ জিম্মাদারি গ্রহণ করেন। তাহলে সালাম দিবেন তো, বাচ্চাদেরকে সালাম দিবেন, সালাম নেওয়ার জন্য দাঁড়ায় থাকেন না, সুযোগ পাইলে আগে সালাম দিব ইনশা আল্লাহ। সালামের এই শুধু ফায়দা না, আমার আসলে সময় তো নাই, সময় তো চলে গেল। নবীজি আরো বলেছেন, শোনো, তিনটি কাজ কর, আর একেবারে নিরাপদে জান্নাতে ঢোকার একটা ব্যবস্থা করে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও, ওয়াসল আফসুস সালাম ও আতাইমুত তাম, এরপরে সামর্থ্য থাকলে মানুষদেরকে খাওয়াও, তিন নাম্বার ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম, মানুষেরা যখন রাতের বেলা ঘুমায় শেষ রাতে আরামের ঘুমটা হারাম করে দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াও, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই তিনটি কাজ করলে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আজকে ঘরে গিয়ে সালাম দিবেন কে কে, হাত তোলেন তো, ভাবিরা কিন্তু বাসা থেকে শুনতেছেন, আপনারাও রেডি হন, সালাম দিবেন তো, হাতগুলো না ভাই। তাহলে কয়টা আমল বললাম, পাঁচটা, কয়টা বলে ফেলেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, কষ্ট হইলো, আমার কিছু করার নাই, আমি কিন্তু এইভাবেই আলোচনা করি, শিখাই যাবো কিছু আপনাদেরকে, অন্তত একটা জিনিস শিখাই গেল, মাহফিল সফল, আল্লাহ কবুল করেন। নাম্বার সিক্স, জীবনে বরকত পেতে হলে, চেয়ারম্যান সাহেব তো আগেই ওয়াজ করে ফেলছেন, এই ছয় নম্বর পয়েন্ট, জীবনে বরকত যদি পেতে চান, নিজের মা বাবা আর আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে, কারণ হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি তার রেহেমের সাথে সম্পর্ক ছিন্ন করে, মা বাবা আত্মীয় স্বজনের সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, স্বয়ং আল্লাহ তার সঙ্গে সম্পর্ক কেটে ফেলে ছিন্ন করে দেন। নাউযু বিল্লাহ। মা এত কষ্ট করে জন্ম দিল, বাবা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করালো, বড় অফিসার হয়ে ঢাকায় থাকে, ফেনীতে থাকে, মা বাবা গ্রামে থাকে, মায়ের খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না, এমন সন্তান মনে হয় নাই, আছে? তোমার জীবনে বরকত আসবে না, তোমার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে, কারণ বরকতের খনি যেই জায়গায় রয়েছে তাদেরকেই তুমি ডিনাই করেছো, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছো। বরকত যদি পেতে চাও, আমরা তো জান্নাতের জন্য কত জায়গায় যাই, আর আল্লাহ ঘরের মধ্যে জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। কইতে মন চায় না, ঘরের মধ্যে জান্নাত কোথায়? আপনার মায়ের পায়ের তলায় আল্লাহ আপনার জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে খেদমত করেন, কোথায় যান? মায়ের পায়ের তলায় বেহেশত রেখে আপনি কোথায় যাচ্ছেন? মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। অনেকে আছে আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না, অনেকেই আছে ভাই বোনের খোঁজ খবর নেয় না,
নিজের স্ট্যাটাস ভালো হয়ে গিয়েছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য ভাই বোনের কোনো খোঁজ খবর নেয় না। এরকম নিমুখ খারাম ভাই বোনও আপনাদের আপনাদের ফ্যানিতে আছে না নাই? ভাই আপনার জন্য হাদিসটি শোনাচ্ছি, বুখারি এবং মুসলিম হাদিসের বিখ্যাত দুটি গ্রন্থেই এই হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন নবীজিকে আমি বলতে শুনেছি, মান সাররাহু আইয়াবসুত লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহর নবী বলেছেন যদি কেউ তার রিজিকে বরকত চায়, যদি কেউ তার হায়াতের মধ্যে বরকত চায়, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। আপন ভাই বোনকে, চাস্ত ভাই বোনকে, আপনার সামর্থ্য থাকলে আশপাশের মানুষগুলোকে দেখেন, নিজে তো পেট ভরে খান, আপনার ভাই বোনরা খেতে পারে না, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন না। নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক বেহেশতে ঢুকবে। বলেছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রিজিকে বরকত আসবে না, জীবনে বরকত আসবে না। তাহলে রিজিকে জীবনে হায়াতে বরকত পেতে হলে মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার যুবক ভাইরা যারা আছেন, মা বাবাকে কষ্ট দিয়েন না। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মাহফিল থেকে গিয়ে পা ধরে মাফ চাইছে যে আব্বু আম্মু আব্বা আম্মা মাফ করে দেন, মা বাবার দিল কিন্তু বড় নরম, দেখবেন বললেই মাফ করে দিবে। আর যদি মা বাবার লানত আপনার উপর থাকে, মা বাবা যদি অখুশি থাকে, মনে রাখবেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই পিতা মাতা আপনার জান্নাত, তারা আপনার জাহান্নাম। অর্থাৎ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট কে, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? খুব সেন্সিটিভ জায়গা এটা ভাই, এজন্য মা বাবাকে আমরা কষ্ট দিব না। রাজি আছেন? আচ্ছা, তাহলে ছয়টা গেল, নাম্বার সেভেন। সাত নাম্বার হচ্ছে সকালবেলা সকাল সকাল খুব ভোরে কাজ শুরু করা। জীবনে বরকত চাইলে সকাল সকাল কাজ শুরু করবেন। কারণ একটি হাদিস শোনাবো আপনাদেরকে, কি মজার হাদিস, এটা হয়তো আগে কেউ শুনেন না, খুব সুন্দর হাদিস। দেখেন নবীজি বলছেন, এই হাদিসটি ইবনু মাজাহ এসেছে, নবীজি বলছেন যে আমার উম্মতে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হায় আমার আল্লাহ, আমার রব, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজ শুরু করে, সকালবেলায় আমার উম্মতকে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, এই বরকতের দোয়া করে গিয়েছেন কে? আপনার জীবনে বরকত আসবে কেমনে? আপনি তো সকাল দশটা পর্যন্ত ঘুমান, ফজরের নামাজও নাই, সকাল সকাল কাজ শুরু করেন না, এই জন্য আপনার জীবনে কোনো বরকত হয় না। আমার স্টুডেন্ট ভাইরা যারা আছো, যারা এই মাদ্রাসার ছাত্রছাত্রী বা যারা কলেজে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদেরকে বলছে, তোমরা অনেক সময় রাত একটা দুইটা পর্যন্ত সজাগ থাকো, আরে বাপরে বাপ, ফোনে ফেসবুক স্ক্রলিং করতে করতে জীবাণু আসে, দেখা যায় ফোন তার নাকের উপরে পড়ে, তাও ফোন টেনে নেয়, আছে এরকম আছে? তুমি রাত একটা দুইটা পর্যন্ত সজাগ থাকো কেন? দেখছেন যুবক ছেলে, তার চেহারা সুন্দর থাকার কথা ছিল, একদম গাল টাল ঢোকে এরকম হয়ে গেছে, আছে না? তো তোমার হবে না তো কার হবে? তুমি এত রাত সজাগ থাকো কেন? বেশি রাত পর্যন্ত সজাগ থাকা এটা কি নবীজির সুন্না? এটা নবীজির সুন্না না। এরপরে গালের মধ্যে বিচি টিচি উঠতে উঠতে তার অবস্থা খারাপ। তুমি যুবক মানুষ, তোমার গালের মধ্যে তো বিচি উঠে কেন? কারণ তুমি রাত জাগো। তোমার চোখের নিচে ডার্ক সার্কেল হলো কেমনে? কারণ তুমি রাত জাগো আর ফেসবুক স্ক্রলিং করো না, রাত নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যাও, তোমার ব্রেইনটা রিফ্রেশ হবে। সকালবেলা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠো, কোরআন তেলাওয়াত করে তারপর পড়ালেখা শুরু করো, দেখবা সকালবেলার এই পড়ার মধ্যে এমন বরকত আসবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, ইনশা এ প্লাস পাবা। সকালবেলা পড়াশোনা করতে হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা সকালবেলা পড়াশোনা করেছি, এখন তোমরা সকালবেলা ঘুমাই থাকো রাত দুইটা তিনটা পর্যন্ত, মা বাপ কি বুঝায় পড়তেছে পড়তেছে না কি করতেছে, এটা সেই ভালো না। সকাল সকাল উঠে পড়াশোনা শুরু করবা। এবার আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন, সকালবেলা উঠে, অফিস যাদের আছে তারা তো উঠেনি সকালে। আরেকটি কথা দেখেন, অফিসে যাওয়ার জন্য আটটার সময় নয়টার সময় দোকান খোলার জন্য আটটা নয়টায় ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে বউকে বলে এই তুমি কিন্তু আমার আটটায় ডেকে দিও, কিন্তু বলে না তুমি আজান পড়লে আমার ডেকে দিও, কি আছে আছে? ফজরের নামাজের জন্য তুমি অ্যালার্ম দিতে পারো না কপাল পুরা, অথচ আটটায় অফিস দেওয়া লাগবে, অ্যালার্ম দিয়ে রাখতে পারো, তোমার কাছে কাজ বড় নামাজ বড় না। তো বরকত তোমার জীবনে আসবে কেমনে? বরকত আসার রাস্তা তো তুমি বন্ধ করে দিয়েছো। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও, আরো আসতে বলেন আমিন। তাহলে সাত নাম্বার আমল কি বললাম? সকাল সকাল কাজ শুরু করতে হবে, সকালবেলা হাওয়াটা দেখবেন ফজরের নামাজের পরে হাওয়াটা
কত কত ফ্রেশ থাকে, এটা যার গায়ে লাগে সে বুঝে। কারণ সকালবেলার আবহাওয়ায় মুনাফিকের কোনো গন্ধ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যারা হাঁটেন ফজরের নামাজের পরে, এই মজা কেবল তারাই বুঝে, ঠিক না? সকাল সকাল উঠবেন তো ফজরের নামাজ আজকে পড়বেন না, কে নিয়ত করছেন হাত তুলেন তো, দেখছেন এরা নিয়ত করছে, অসুবিধা নাই, না বুঝে তুলছে, আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ, আজ থেকে পড়ার আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। আর আমরা কি আল্লাহর সাথে ওয়াদা করতে পারি? একটু হাত তুলেন তো, বলেন আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, আমাদেরকে তৌফিক দাও, হাত গুলো নামান। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে আল্লাহর উপর সবসময় ভরসা করতে হবে। যে কোনো কাজ শুরু করেছেন, অনেকে আছে বলে আমি এটা করছি এটা কিন্তু হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা না করলে কিন্তু নাও হতে পারে। আবার আল্লাহ ভরসা মানে এই না যে আল্লাহ আপনারে দিয়ে দিবে আপনি কিছু করা লাগবে না। যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এটা হাদিস, এক লোক উট মসজিদের বাইরে রেখে, উট বাঁধে নাই, মসজিদে ঢুকলো। নবীজি বললেন কি ব্যাপার, তুমি উট এভাবে রেখে মসজিদে ঢুকলা কেন, উট বেঁধে আসলা না কেন? সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর উপর ভরসা করে আসছি, আল্লাহর উপর ভরসা করে রেখে আছে। নবীজি বললেন মিয়া মসজিদ থেকে বের হও, আগে রশি দিয়ে উট বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। তার মানে কি, আপনি কাজ করবেন এরপরে তাওয়াক্কাল করবেন কার উপরে, তাহলে বরকত বাড়িয়ে দিবেন কে? আচ্ছা, বরকত আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে বরকত আসবে। এই যে তিরমিজি শরীফের হাদিস আমার মনে পড়ে গেল, নবজি বলছেন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ পাখিকে যেমনে খাবার দেন সেভাবে আল্লাহ তোমাদের রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার নাইন, নয় নাম্বার হচ্ছে সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকা। সময় পেয়েছেন ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 জপেন। আস্তাগফিরুল্লাহর যত আলফাজ রয়েছে, যত শব্দ রয়েছে সবগুলো আপনি পড়েন। যদি আপনি সবসময় ইস্তেগফার করেন, আপনার জীবনে, আপনার হায়াতে, আপনার গোটা জীবনের মধ্যে বরকতের বাড়িধারা রব্বুল আলামিন নাযিল করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেছেন যারা ইস্তিগফারের সাথে সব সময় লেগে থাকে, যারা সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করে, রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে, আল্লাহ তাআলা তাদের বিপদ থেকে তাদেরকে বের করে দিবেন, সংকীর্ণতা থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন। দুই নাম্বার হলো তাদের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, যত টেনশন রয়েছে সব টেনশন আল্লাহ দূর করে দিবেন। আর তিন নাম্বার হলো তাকে তার ধারণাতীত জায়গা থেকে তিনি রিজিক দিবেন। তাহলে সবসময় ইস্তেগফার করবেন তো, ছোট্ট কিছু বাক্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইচ্ছা ছিল অনেক কিছু শোনাবো, এখন আমি সংক্ষেপ করছি। নাম্বার টেন, জীবনে বরকত লাভের দশ নাম্বার আমল হলো হারামকে মাইনাস করা, হারাম উপার্জনে থাকা যাবে না। মনে রাখবেন হারামে আরাম আছে না কি? আছে। হারাম খাচ্ছেন, এখন দেখেন অবস্থাটা কেমন, দেখেন ভালো করে শুনে, হারাম উপার্জন করে হারাম খাইলো, শরীরটা হালাম না হারাম হইল? এখন এই হারাম শরীর দিয়ে আবার এবাদতেও যায়, নামাজও পড়ে রোজাও রাখে, বলে হুজুর এই তো নামাজ রোজা করি, আল্লাহ আমার কথা শুনে না কেন? মিয়া শুনবে কেমনে, তোমার পুরো বডি সাড়ে তিন হাত বডিটাই তো হারাম করে ফেলেছ হারাম উপার্জন দিয়ে, ঠিক কি না? হারাম খেয়ে হারাম শরীর নিয়ে রবে এবাদত করে রবের পক্ষ থেকে নেয়ামত পাওয়া যায় না। নিজের সাড়ে তিন হাত বডিতে আগে ইসলাম কায়েম করে, সাড়ে তিন হাত বডিতে আগে ইসলাম কায়েম করে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। যতটুকু পারেন হালাল উপার্জন করে হালাল পথে চলে, দেখবেন অল্প হলেও। আমাদের দেশে অনেকে বলে আচ্ছা হুজুররা ইমাম সাহেবরা এত কম বেতন পেয়ে সংসার চালায় কেন? ইয়া কম হইলেও হুজুরের ঘরের মধ্যে বরকত দেন কে? আচ্ছা বলেন তো আমাদের দেশের কোন হুজুরের গায়ের মধ্যে আপনারা কি দেখছেন কোন হুজুরকে কখনো ছেঁড়া ফাড়া জুব্বা পড়তে পাঞ্জাবি পড়তে? দেখবেন হুজুরের টাকা পয়সা কিন্তু কম, কিন্তু সবার জামা কাপড় খুব পরিষ্কার দামি কাপড়, জুব্বার দাম কিন্তু অনেক বেশি। হুজুরের জুব্বা পরে যারা জুব্বা বানান তারা জানেন আপনার পাঁচ ছয়টা শার্টের দাম হচ্ছে একটা জুব্বার দাম। তো মাশাআল্লাহ হুজুরও তো ভালোই আছে, জুব্বা পড়তেছে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখা যায় ঘরের মধ্যে বরকত আছে, বউ বাচ্চা সবাই ভালো, বরকত আছে না নাই, কোটি কোটি টাকা ইনকাম করে, তার জীবনে বরকত। তার মানে এই না যে হুজুর হইলেই বরকত আসবে, মূল কথা হলো এই যে বরকতের যে
কোয়ালিটি আপনার মধ্যে থাকা দরকার, যেগুলো থাকলে আল্লাহ বরকত দেন। এগুলো আপনার ভেতরে থাকলে হুজুরও হওয়া লাগবে না, খেজুরও হওয়া লাগবে না, বরকত দিবেন কে? শুধু জীবনে কোরআন সুন্নার আমল থাকা লাগবে। তাহলে দশ নম্বর কি বললাম, হালালকে আমরা হারামকে বাদ দিয়ে হালাল গ্রহণ করবো ইনশা। কষ্ট হচ্ছে? আর তো পাঁচটা বাকি আছে। এরপরে নাম্বার ইলেভেন, এগারো নম্বর হচ্ছে সাদাকা করা, সৎকা করবেন, কারণ এই সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয় এবং সৎকার মাধ্যমে সম্পদে বরকত আসে। শোনেন, প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে, শুধু আবেগে কথা বললে হবে না। নবীজি বলেছেন, না না কসত সদকাতি মিমাল, সৎকা করলে সম্পদ বাড়ে না। কিন্তু দেখেন তো, মনে করেন, সবাই আমার দিকে তাকান, বুঝে শুনে জবাব দিয়েন। মনে করেন আমার কাছে এক লক্ষ টাকা আছে, আমি এখন পঞ্চাশ হাজার টাকা দান করে দিলাম মানুষকে, মানুষকে দান করলাম, তাহলে আমার ধন সম্পদ বাড়লো না কমলো? এই বুঝে শুনে জবাব দেন, বাড়লো না কমলো? আমি আবারও প্রশ্ন করছি, দেখেন নবীজির এই হাদিস বাস্তবে মিলাই দিয়ে যাবে। নবীজি বলেছেন, সৎকা করলে মাল কমে না, বরং বাড়ে। এবার জবাব দেন, আমার কাছে এক লক্ষ টাকা আছে, এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা দান করে দিলাম, তাহলে টাকা কমলো না বাড়লো? তা হাদিসের সাথে তো মিলল না, বুঝবেন কেমনে আপনি? এবার আসেন, এই দানের কারণে সম্পদ বাড়ে কেমনে? এক লক্ষ টাকার মালিক তো আর যে কেউ না, নিশ্চয়ই তার ব্যবসা বাণিজ্য আছে, নিশ্চয়ই তার অনেক কিছু আছে। এবার বুঝেন, দান করলে সম্পদ বাড়ে কেমনে? অনেকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর যাকাত দিলে যে আপনারা বলেন সম্পদ বাড়ে, বাড়ে কেমনে? বা সৎকা করলে আসেন, বাড়ে কেমনে? এই যে পঞ্চাশ হাজার টাকা মানুষকে সৎকা করলেন, আগে এদের কাছে টাকা ছিল না, এখন টাকা হয়ে গেছে, টাকা পেয়েই তারা কেনাকাটার জন্য কোথায় যায়? কোথায় যায়? বাজারে। তাহলে বাজারে ক্রেতার সংখ্যা আগের চাইতে বাড়লো না কমলো? বুঝে শুনে জবাব দেন না। আগে তো এরা ক্রেতা ছিল না, এদের কাছে কিছুই ছিল না, এখন এরা দান করার কারণে এদের কাছে কিছু টাকা আসছে, এখন এরা কাস্টমার হয়েছে। তাহলে বাজারের কাস্টমার আগের চাইতে বাড়লো না কমলো? আচ্ছা, বাজারে যদি কাস্টমার বাড়ে, তাহলে বাজারে যে পণ্য আছে, পণ্যের চাহিদাও বাড়াইতে হবে না কমাইতে হবে? পণ্য আমদানি বাড়াইতে হবে, তাহলে ব্যবসায়ীদের লাভ শুরু হয়ে গেছে, এবার ব্যবসায়ীদের লাভ বাড়তেছে, তাদের এবার ব্যবসায় উন্নতি হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা যখন বেশি মাল আনতে ফ্যাক্টরিতে যাচ্ছে, এখন ফ্যাক্টরিতে আগে যে পরিমাণ পণ্য উৎপাদন হইতো, এখন এরা বেশি অর্ডার দেওয়ার কারণে এখন ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন আরও বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে ফ্যাক্টরিতে আগে চাকরি করতো পঞ্চাশ হাজার, এখন আরও দশ হাজার বাড়া, বলতেছে বাড়া বাড়া উৎপাদন বাড়াইতে হবে, আরও দশ হাজার মানুষের কর্মসংস্থান হইলো, এখন আগে ছিল পঞ্চাশ হাজার, দশ হাজার আরও বাড়াইছে, উৎপাদন বেশি হচ্ছে, ওই ফ্যাক্টরি মালিকের ব্যবসা বাণিজ্যে উন্নতি না অবনতি? এরাই মানে কারা? এই ফ্যাক্টরি মালিকরাই তো দান সৎকা করছে, তাহলে সে দান সৎকা করে অভাবী মানুষদেরকে কাস্টমার বানিয়ে দিচ্ছে, এরা ব্যবসায়ীদেরকে ব্যবসা উন্নত করে দিচ্ছে, এরা আবার ফ্যাক্টরি মালিকদেরকে উন্নতি বানিয়ে দিচ্ছে। তাহলে বলেন তো, পরোক্ষভাবে দান করার কারণে আপনি দেখছেন যে এখন আপনার টাকা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যাওয়ার পরে কিছুদিনের ভেতরে আল্লাহ এমন বরকত দিয়েছেন, যা দান করছেন তার চেয়ে দশ গুণ বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দিলে বাড়ে না কমে? এই যে একটা অঙ্ক করলাম, এটা আমি নিজে অঙ্ক করি নাই, এই অঙ্কটা কিন্তু কোরআনের ভেতরে আছে, আমি এটা কোরআন থেকে শিখছি, আয়াত থেকে বলবো। এই যে দান করলে আল্লাহ সম্পদ বাড়ান, এই অঙ্কটা কিন্তু কোরআনে আছে। কোরআনুল করিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারা এর দুইশো একষট্টি নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাআফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উপমা, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। এখন বীজকে আপনারা ফেনের আঞ্চলিক ভাষায় কি বলেন? ধান লাগানোর সময় এই যে ধানগুলোকে পানিতে ভিজাইয়া যে ফেলায়, আমাদের সিলেটে এগুলোকে জ্বালা বলে, আপনারা কি বলেন? আঞ্চলিক ভাষায় বুঝাই আপনাদের, জ্বালা। একটা জ্বালা ফেলল, একটা জ্বালা ফেলার পরে সেখান থেকে এবার একটা ধানের গাছ হলো। এবার একটা জ্বালা ফেলার পরে ওই একটা জ্বালা থেকে যখন একটা ধানের গাছ হলো, ওই ধানের গাছ থেকে কি একটা ধান হয় নাকি শত শত ধান হয়? আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিলেন,
আল্লাহ তাআলা বললেন আল্লাহর রাস্তায় দান যারা করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো যেই বীজটা বপন করার পরে ওই বীজের শস্যদানা থেকে শাস্তি শীষ উৎপন্ন হয় আর প্রত্যেকটি শীষ থেকে আরো 100 করে দানা হয় তাহলে 7 100 কত হইল আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার রাস্তায় এভাবে যদি তুমি দান করো অঙ্ক করে উপমা দিয়ে বুঝালাম তোমার সম্পদ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব তাহলে যদি আপনার উপার্জনে ব্যবসা বাণিজ্যে বরকত চান এই কাজ করে সম্পদ থেকে কি করতে হবে কথা বলেন কি করতে হবে দান আমার কিন্তু আরো 4টা পয়েন্ট বাকি কয়টা পয়েন্ট বাকি এখন দানের কিন্তু একটা শ্রেষ্ঠ জায়গা মসজিদ দানের শ্রেষ্ঠ জায়গা কি এখন কমিটির ভাইরা চারপাশে দাঁড়ান যে উঠবে তার কিন্তু খবর আছে আমার 4টা পয়েন্ট শুনে যেতে হবে এখন দানের শ্রেষ্ঠ জায়গা মসজিদ আজকের মাহফিলটাও কিন্তু মসজিদের উদ্যোগে এই মসজিদের কল্যাণ হোক মসজিদটা সুন্দর হোক কারা কারা চান না হাত তুলেন তো সবাই চায় দেখছেন তো সবাই যেহেতু চায় সবাই এবার গণহারে পকেটে হাত ঢোকান আমি বলতেছি আমি হুজুর মানুষ আমি ওয়াজ করে তো আমি আমল করা লাগবে ঠিক আছে আমি আমার পকেটে হাত ঢোকাইলাম আপনারাও পকেটে হাত ঢোকান সবাই পকেটে হাত ঢোকান মানুষের পকেটে ঢোকায়েন না নিজের পকেটে ঢোকান ওয়াজ করে বাস্তবে আমরা আমল করি ঠিক না দান করলে সম্পদ বাড়ে না কমে বাড়ে না কমে আসেন সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহর কাছ থেকে বরকত পাওয়ার জন্য আমরা এবার পকেটে হাত ঢুকাই কমিটির কয়েকজন ভাই ঢুকেন তো আপনারাও নেক নিয়তে ঢুকেন একজন ভাই এদিকে আসেন এদিকে আসেন এই যে আমি দিয়ে শুরু করলাম আমি দিয়ে শুরু করলাম আপনারাও হাত ঢুকান চুপি চুপি দিয়ে দেন আর আমাদের কথাও চলো ইনশাআল্লাহ একজন ভাইও বাকি থাকবেন না আচ্ছা তাহলে জীবনে বরকত পাওয়ার 11 নম্বর আমল কি বলেন না কেন কি করতে হবে সদাকা করতে হবে আপনারা বেজার কেন এই কথা বলা যে হুজুর তো এখন পকেট একদম শেষ করে ফেলতেছে রাগ করছেন আপনারা আপনাদের বাড়বে ইনশা নাম্বার 13 সরি নাম্বার 12 12 নাম্বার হচ্ছে সময়ের যথাযথ মূল্যায়ন করা আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে পৃথিবীতে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজ তারা আমাদের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে সময়কে তারা কাজে লাগিয়েছে অনেক ভাইরা আছেন সবাইকে কাজে লাগান এই যে পরীক্ষা আসছে এসএসসি এইচএসসি পরীক্ষা ফালাফালি করে ঘোরাঘুরি করে পড়াশোনা করে না সময় কাজে লাগায় না এই জন্য পরীক্ষায় ফেল করে না পাশ করে ফেল করে সময়কে কাজে লাগায় না ঠিক তেমনিভাবে আপনার জীবনে বরকত নিয়ে আসতে হলে আপনার সময়কে কাজে লাগাইতে হবে সময় মতো নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন বন্দেগী করেন সময়ের কাজ সময়ে করেন জীবনে বরকত দিবেন কে নাম্বার 13 13 নাম্বার হচ্ছে জীবনে যদি বরকত পেতে চান বেশি বেশি আল্লাহর শুকরিয়া করেন কারণ আপনার জীবনে যত নেয়ামত পেয়েছেন সব নেয়ামতের জন্য শুকরিয়া করবেন কার কাছে আমার দিকে তাকান আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি ওয়াহাব বিন মুনাব্বাহ তিনি একজন আরবিয়ান প্রখ্যাত গবেষক আলেমরা তার নাম জানবেন শুনেন এই ঘটনাটা কেন নিয়ে আসতেছি ছোট্ট একটা ঘটনা দুই মিনিটের বলবো অনেকে বলে হুজুর আমি আল্লাহর শুকরিয়া জানাবো কেন আমার তো বেশি টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই এই ধরনের এক লোক সহায় সম্বলহীন এক লোক গিয়েছে ওয়াহাব বিন মুনাব্বাহ এর কাছে গিয়ে বলল আপনি আমাকে কিছু দান করেন আমার তো কিছুই নাই আমি খুব গরিব মানুষ তো তিনি তো একজন দার্শনিক স্কলার গবেষক তিনি বললেন তুমি আসলেই গরিব আসলেই তুমি গরিব দেখেন প্রশ্ন করছেন তুমি কি আসলেই গরিব বললো হ্যাঁ আমি গরিব এবার তিনি তাকে বললেন ঠিক আছে তুমি যেহেতু গরিব মানুষ বলছো এক কাজ করো তোমার যে দুটা চক্ষু আছে এই দুইটা চক্ষু আমাকে দিয়ে দাও 100,000 দিরহাম দিব শুনেন কত দিরহাম সে বললো না না চক্ষু দিতে পারবো ওয়াহাব বিন মুনাব্বাহ বললেন ঠিক আছে চক্ষু দিও না তোমার দুইটা হাত দিয়ে দাও 100,000 দিরহাম দিব বললো না হাত দিতে রাজি বললো দুইটা পা কেটে দিয়ে দাও 100,000 দিরহাম দিব বললো না দিব না বললো কেন দিবে না এত টাকা দিচ্ছি বলতেছে এগুলো টাকা দিয়ে পরিমাপ করা যাবে তখন তিনি বললেন তুমি কি করে গরিব বলছো তোমাকে তুমি যে গরিব বলছো আল্লাহ নারাজ হচ্ছেন কারণ তোমার বডিতেই তো কোটি কোটি টাকার সম্পদ আছে তাহলে তুমি তোমাকে কেন গরিব বলছো অন্তত পক্ষে তুমি যে সুস্থ আছো তুমি পৃথিবীর সেরা ধনী এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া করো সুবহানাল্লাহ কথাটি কেন বললাম আমাদের অবস্থা কি জানেন একটা বাইসাইকেল আছে রাস্তায় দেখতেছে একজন পালসার চালায় ইস যদি পালসারটা পাইতাম যদি এটা আমার হয় পালসার চালায় রাস্তায় আরেকজন এক্স করোলা গাড়ি দৌড়ায় আহারে যদি একটা এক্স করোলা হইতো এক্স করোলা দিয়ে উঠছে এখন দেখে মানুষ প্রিমিয়ার এলিয়ান দৌড়ায় বলে আহারে যদি প্রিমিয়ার এলিয়ান হইতো সেটাও যদি হয় বলে দেখছো হ্যারিয়ার
ল্যান্ড ক্রুজার, BMW, তাই না, রেঞ্জ রোভার, কত দামি দামি গাড়ি। আসলে অবস্থা হলো এমন, ওই যে নবীজি বলেছেন যে আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ দিলেও সে বলবে আরেকটা দেন, মানুষের পেট 3.5 হাত কবরের ভিতরে ঢুকার আগ পর্যন্ত পেট আর ভরবে। এই জন্য আল কনাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হয়ে যাবে, যা আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন কার, কিছু নাই আমি সুস্থ তাও আলহামদুলিল্লাহ। আপনি যদি এইভাবে আল্লাহর শুকরগুজার হন, আল্লাহকে যদি নারাজ না করেন, যদি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ তখন বলেন দেখো আমার এই বান্দাটাকে আমি টাকা পয়সা বেশি দেই নাই, তারপরেও সে আমার শুকরিয়া জানায়। আল্লাহ বলেছেন এভাবে যারা আমাকে খুশি করে আমার শুকরিয়া জানাবে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ, যারা আমার শুকরিয়া আদায় করবে, যদি শুকরগুজার হও বান্দারে যা আছে এর উপরে যদি শুকরিয়া আদায় করো, তোমার কাছে যা আছে আমি আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, তাহলে শুকরগুজার ভিত্তিক জীবন যাপন করতে পারবো তো আমরা, আল্লাহ তৌফিক দান করেন। আসেন নাম্বার 14, 14 নম্বর হচ্ছে জীবনে বরকত লাভের জন্য বরকতময় জায়গা এবং বরকতময় সময়কে কাজে লাগাতে হবে। দুনিয়ার সবচেয়ে বরকতের জায়গার নাম কি কথা বলেন না কেন? এই জন্য মসজিদে ঢুকার দোয়াটা কি বলেন তো? সারা জীবন তো দোয়া পড়লেন, অর্থ জানেন না বলে বরকত বুঝেন না। আল্লাহুম্মা ফতাহলি, বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমত, আছে নাকি রহমত শব্দ আছে এখানে, আবওয়াবা বি, এর অর্থ কি? মসজিদে ঢুকার সময় বলতেছেন আল্লাহ আপনি আমার জন্য রহমতের দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা আল্লাহ শিখালেন যেন বরকতের জায়গা আমরা চিনতে পারি। মসজিদে ঢুকার সময় বরকতের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বিরহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য বরকতের দুয়ার খুলেন, আমিন বলেন। বরকত পেতে চান, আজান হয়ে গেলে বরকতের জায়গায় যান, বরকতের সময় কাজে লাগান। রমজান মাস সবচেয়ে বরকতের মাস, ওই সময় বলেন তো রমজানের 30 দিনের মধ্যে সবচেয়ে বেশি বরকত প্রথম দশকে, মাঝের দশকে, না শেষের দশকে? শেষ দশকে তো আপনি শপিং করেন, ঘোরাঘুরি করেন, আপনার জীবনে বরকত আসবে কেমনে? লাইলাতুল কদরে গুরুত্ব নাই, জিলহজের প্রথম দশক দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন, মুহাররমের রোজা, আশুরার রোজা, রমজানের রোজার পরে নবীজির প্রিয় রোজা, এগুলো রাখেন না তো বরকত নেওয়ার জন্য তো বরকতের সময় আর বরকতের ইবাদতগুলোকে কাজে লাগাতে হবে, তাহলেই বরকত দিবেন কে? আর কষ্ট দিব না আপনাদের। 15 এবং সর্বশেষ আমল হচ্ছে বরকতের জন্য দোয়া করতে হবে কার কাছে? তাহলে জীবনে বরকত দিবেন কে? আচ্ছা তাহলে আমাকে এবার বলেন তো, একটা ইন্টারভিউ হয়ে যাবে বাড়িতে গেলে বা আগামীকাল কেউ যদি বলে এম হাসিবুর রহমান হুজুর আসছিল, হুজুর তোমাদের কি কোন বিষয়ে বয়ান শোনাইছে, তাহলে বলেন তো আজকে আলোচনার বিষয় আমাদের কি ছিল? জীবনে বরকত পাওয়ার উপায়, জীবনে বরকত লাভের আমল। কয়টা আমলের কথা আমরা শুনলাম? এই 15টি আমল করলে আমাদের জীবনে বরকত দিবেন কে? আসেন আমরা একটু রিপিট করি। 1 নম্বর তাকওয়া ভিত্তিক জীবনযাপন, 2 নম্বর কথা এবং কাজের শুরুতে কি বলা, 3 নম্বর আজানের সময় হয়ে গেলে সবার আগে নামাজ পড়া, 4 নম্বর আল্লাহর কিতাবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, 5 নম্বর সালামের প্র্যাকটিস করা, কারণ সালামে বরকত আছে না নাই, এরপরে 6 নম্বর পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো সুন্দর আচরণ করা, 7 নম্বর সকাল সকাল ঘুম থেকে ওঠা, 8 নম্বর হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, 9 নম্বর হচ্ছে সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকা, 10 নম্বর হচ্ছে হারামকে বর্জন করে হালাল পথে জীবিকা উপার্জন করা, 11 সাদাকা করা, সাদাকা করলে আপনার রিজিক মাল বাড়িয়ে দিবেন কে? 12 নম্বর হচ্ছে সময়ের কাজ সময়ে করা, অর্থাৎ সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, 13, 13 নম্বর হচ্ছে যা আছে তাতে সন্তুষ্ট থেকে প্রশংসা করা কার? জীবনে বরকত দিবেন কে? 14 নম্বর হচ্ছে বরকতময় জায়গা এবং বরকতময় সময়গুলোকে কাজে লাগানো, তাহলেই বরকত নেমে আসবে, এবং 15 নম্বর হচ্ছে বরকতের দোয়া করা। আসুন এই 15টি আমল আমরা জীবনে করি, তাহলেই আমাদের জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক আমাকে এবং আপনাদের সবাইকে দান করেন।